লাইফে আস্তে আস্তে সবাই জয়েন করো, তারপরে আমি বলা শুরু করব। আগে লাইফটা শেয়ার করে নিই। কাজ করবা, হ্যাঙ্গারি বললা, কালারাইজ করবা, বুঝতে পারছো? এটা কালকে এটা শেষ করে ফেলবো, কালারাইজ। কতগুলো হ্যাঙ্গার আছে আমাকে বলবা, যতগুলো হ্যাঙ্গার আছে অ্যাভেলেবেল সেই মতো কাজ করবো। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে খুবই সারপ্রাইজ নিয়ে এসে চলে এসেছি আমি লাইভে। আজকের লাইভটা কিন্তু একদম সারপ্রাইজ লাইভ। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো প্লিজ, আজকে একটা বিশাল সারপ্রাইজ থাকছে লাইভ চলাকালীন সময়ে। সো গাইজ, ফাস্ট ফাস্ট জয়েন করো সবাই। ফার্স্ট অফ অল আমাকে জানো যে আমাকে ঠিকমতো দেখা এবং শোনা যাচ্ছে কিনা, এবং লাইভটা ক্লিয়ার আছে কিনা প্লিজ একটু জানো। নেটে খুবই প্রবলেম করে মাঝে মধ্যেই, সো আমাকে একটু তোমরা কমেন্টস করে জানো যে আমাকে ঠিকমতো দেখা এবং শোনা যাচ্ছে কিনা। অ্যাঞ্জেল বৃষ্টি, হ্যালো আপু, হাই, মাশাআল্লাহ, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা কেমন আছো? হ্যাঁ, আমি একটু শেয়ার করি, লাইভটা একটু শেয়ার করে দাও। লাইভ ক্লিয়ার, আয়েশা জাফরিন আপু, থ্যাংক ইউ। আজকে কিন্তু সারপ্রাইজ লাইভ, একদম মানে টোটালি ডিফারেন্ট টাইপের একটা জিনিস নিয়ে আমি তোমাদের সামনে সারপ্রাইজ দিতে চলে এসেছি। সো প্লিজ ফাস্ট ফাস্ট সবাই জয়েন করো, আজকে তোমাদের জন্য লাইভ চলাকালীন টাইমে কিন্তু সারপ্রাইজ থাকছে। সিরিয়াসলি গাইজ, আমি খুবই এক্সাইটেড। সো আমি আমার প্রোফাইলে একটু শেয়ার করে নিই, দেন আমি বলছি কিসের সারপ্রাইজ। ক্লিয়ার আছে, তোমার পড়া ড্রেসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ রিমা ইসলাম, আজকে তোমাকে খুবই সুন্দর লাগছে, অন্যদিন লাগে না, ও নো আমি কান্না করবো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমরা একটু সুন্দর বললে নাচতে ইচ্ছা লাগে সিরিয়াসলি। নুসরাত জান, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম আপু, হাই আপু, হ্যালো সারা, সাপা, আইরিন, হ্যালো হ্যালো, হাই, সবাই তাড়াতাড়ি জয়েন করো, আজকে সারপ্রাইজটা কিন্তু মিস হয়ে যাবে না হলে। আর প্লিজ কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করে দিবে, আমি লাইভটা শেয়ার করে দিচ্ছি। সবই জানাবো লাইভে আজকে কিসের সারপ্রাইজ, এবং আজকের লাইভটা হচ্ছে তোমরা যত শেয়ার করবা, যত কমেন্টস করবা, তোমাদের জন্য কিন্তু সারপ্রাইজ জেতার অপশনটা ততই বেড়ে যাবে। সো ফাস্ট ফাস্ট করো, অনেক সুন্দর ড্রেস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সারপ্রাইজ। ওকে, আগে ফার্স্টে কমেন্টস করতে হবে, দেন আমরা যখন হচ্ছে উইনার হবেন সে তখন ইনবক্স করবে, আগে কেউ ইনবক্স করবে না, ঠিক আছে? ফার্স্টে কিন্তু কমেন্টস করতে হবে, বেশি বেশি করে কমেন্টস করো তাহলে কিন্তু বলবো। বেশি বেশি কমেন্টস না, মানে যে কমেন্টস মানে তো আমাদের যে হচ্ছে সারপ্রাইজটা, আমরা ফার্স্টে আমাদের কমেন্টস জানাবে যে বেসিক এত, দেন আমরা সেখান থেকে উইনার ঘোষণা করলে সে ইনবক্স করবে, শুধু সে, সবাই ইনবক্স করবে না। ওকে, সারপ্রাইজ লাইভটা আমি এখন বলবো, কিন্তু ফার্স্টে রুলসটা বলে দিই, এটা একটা গেম ওয়ান কাইন্ড অফ। ওকে, রুলসটা হচ্ছে সারপ্রাইজের রুলসটা পড়বো, আচ্ছা ওকে, হ্যাঁ রুলস বলবে, তোমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, কালারটা অনেক সুন্দর। ওকে, আমি আমার এভরিথিং জানাই দিব, তার আগে জানিয়ে দিই যে আমাদের শোরুমের অ্যাড্রেসটা, ওকে, হাউস নাম্বার 14, ফার্স্ট ফ্লোর, উত্তরা শ্যামলদম এভিনিউ, সেক্টর নাম্বার 13, চলে আসো কিন্তু শোরুমে যখন লকডাউনটা শেষ হয়ে যাবে। এবং এখন জানিয়ে দিব অ্যাট ফার্স্ট কীভাবে তোমরা অর্ডার করার প্রসেসটা, ঠিক আছে? কীভাবে তোমরা অর্ডার করবা, অর্ডার করার প্রসেস হচ্ছে তোমরা ড্রেসের স্ক্রিনশট নিয়ে অথবা পেজে অনেক পিকচার দেওয়া আছে, যে কোনো একটা পছন্দ সেটা থেকে নিয়ে তোমরা পেজে ইনবক্স করবা উইথ তোমার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। তাহলে তোমরা পেয়ে দেওয়া তোমাদের ড্রেস উইদিন 2-3 ডেজ ঢাকার ভিতরে হচ্ছে 100 টাকা ক্যাশ অন ডেলিভারি, এবং আউটার ঢাকাতে যারা ঢাকার বাইরে থাকো তারা 300 হচ্ছে 150 টাকা হচ্ছে যারা ঢাকার বাইরে থাকো তাদের জন্য, আর 300 টাকা আউটার ঢাকা যে আপুরা থাকো বা ভাইয়ারা তাদেরকে 300 টাকা অ্যাডভান্স বিকাশ করতে হবে বিকজ অফ দিস প্যান্ডেমিক সিচুয়েশন। আর অবশ্যই ড্রেসটা তোমরা 2-3 দিনের মধ্যেই পেয়ে যাবে। সো ফাস্ট ফাস্ট তোমরা জেনে গেলে এখন ফাস্ট ফাস্ট কমেন্টস করো,
তোমার ড্রেসগুলো খুব এক্সক্লুসিভ, ছাপা আইরি নাপু লিখেছে, মাহি আজমিন লিখেছে হাই। হ্যালো সবাইকে, আপু তোমার পরে ড্রেসটা কি অ্যাভেলেবেল আছে? অবশ্যই আছে, ডেফিনেটলি, লুকিং সো প্রিটি, থ্যাংক ইউ। ওকে, এখন আমি তোমাদেরকে বলবো আজকের গেমের সিস্টেমটা, ওকে, গেমের রুলস বলবো। যেহেতু আজকের লাইফটা সারপ্রাইজ লাইফ, তো এখন আমি সারপ্রাইজ লাইফটা হচ্ছে একটা গেম নিয়ে, আমরা একটা গেম অ্যারেঞ্জ করেছি তোমাদের সাথে, তোমাদের জন্য। সো সেটা হচ্ছে আমার যেই ড্রেসটা আমি পরে আছি, তোমাদের গেস করতে হবে এটা কোন ব্র্যান্ড এবং এটার, আচ্ছা আর একটু তোমাদের জন্য ইজি করে দিই, আর একটু ইজি করে দিই, সেটা হচ্ছে তোমাদের বলতে হবে আমার পরা ড্রেসটার প্রাইস কত। এবং আচ্ছা তোমাদের জন্য একটু ইজি করে দিলাম, এটা আঘানুরের একটা ড্রেস, আঘানুরের টু পিস, ওকে। এখন তোমাদের বলতে হবে যে এই ড্রেসটার প্রাইস কত, এই আঘানুরটার প্রাইস কত, বলে দাও বলে দাও ফার্স্ট ফার্স্ট। এবং যে বলবা সে কিন্তু 100 টাকা বিকাশে পাবা লাইভ চলাকালীন টাইমে, লাইভটা যদি পরে দেখো তাহলে কিন্তু হবে না। দিস ইজ দ্য মানে মেইন রুলস, যে লাইভ চলাকালীন সময়ে তোমাদের এই অ্যান্সারটা দিতে হবে, আমার ড্রেসের প্রাইসটা কত, আমার পরা ড্রেসটার প্রাইস কত। দেখো তোমরা ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস, পিওর রেড কালার যাকে বলে, একদম মেরুন বলা চলে অ্যাকচুয়ালি। ড্রেসের মেটেরিয়ালস কি এবং লং কত আপু? ড্রেসের মেটেরিয়ালস হচ্ছে অর্গানজা, লাক্সারি অর্গানজা টু পিস, ওকে। এবং লং হবে 45, লং হবে 44-45। কালারটা অনেক সুন্দর নুসরাত জাহান, তোমার ড্রেসটা সত্যি অনেক সুন্দর, থ্যাংক ইউ। ব্যাক পার্টটা হচ্ছে দেখাচ্ছি আমি, ড্রেসটার এক্সট্রা না, এটার সাথে আবার হচ্ছে আরেকটা মানে কাইন্ড অফ সিমিলার আরেকটা কালার হবে, ওকে। আমি ডিজাইন ডিফারেন্ট, একটু ডিফারেন্ট ডিজাইন বাট অলমোস্ট সিমিলার একটা, এরকমেরই ডিফারেন্ট কালার যারা খুঁজছিলে তাদেরটার আমি আরেকটা ড্রেস দেখাচ্ছি। এটা কিন্তু দেখো প্লাস ভিতর দিয়ে কাজ করা, হ্যাঁ ওকে, একটু ডিফারেন্ট ডিজাইন, এটা একটু লিটল বিট ডিফারেন্ট যেটা দেখাচ্ছি আমি, বাট এটার সাথে অলমোস্ট 90% সিমিলার, ওকে। বলো শুরু হয়ে গেছে, ইয়ে বলো বলো বলে দাও বলে দাও। জান্নাত তসলিম আপু বলেছে 3500-3700, বলে দাও বলে দাও। তোমার ড্রেসটা দেখাও আপু, ডেফিনেটলি আমি আমার ড্রেসটা দেখাবো, চাই আমরা তাকে গিফটটা দিতে। সো আমরা কিন্তু গিফট দেওয়ার জন্য বসে আছি এইভাবে করে, 100 টাকা লাইভ চলাকালীন টাইমে ইনস্ট্যান্ট বিকাশ, এবং তোমরা বিকাশ পেয়ে জানাবা যে ইয়েস উই গট ইট। আর সাদিয়া প্রতি প্রাইসটাই তো গেম আপু, তোমাকে তো প্রাইসটাই বলতে হবে এটার। সো ফার্স্ট ফার্স্ট বলে যাও বলে যাও, পাপিয়া পাপিয়া 5500, ও গেম জমে উঠেছে কিন্তু, ফার্স্ট ফার্স্ট বলে যাও ফার্স্ট, একজন যে বলতে পারবে, এই না কেউ বলবো না, যে বলতে পারবা সে ইনস্ট্যান্ট 100 টাকা এক্ষুনি পেয়ে যাবা, 5500। নো আমি কি ক্লু দিবো, তোমরা কি চাও আমি ক্লু দিই? এটা কিন্তু ব্র্যান্ডেড আঘানুর, এটাই সবচেয়ে বড় ক্লু, ওকে। লাক্সারি অর্গানজা টু পিস আঘানুর, সো এখন অ্যাকর্ডিংলি প্রাইসটা তোমাদের বলতে হবে। ক্লু কিন্তু অনেক বড় ক্লু দিয়ে দিয়েছি, এর বেশি বললে তোমরা গেস করে ফেলবো, আমি ফকির হয়ে যাবো টাকা দিয়ে দিতে। যে ফার্স্ট এই ড্রেসটার এক্সাক্ট অ্যামাউন্টটা বলবা সেই হচ্ছে এই উইনার, আজকের গেমের উইনার হচ্ছে সে, এবং আমরা তার নাম বলবো, আমার লাইফের নাম বলে দিই, শাহানা মুক্তা 7400, ক্লোজ টু, ও গেম জমে উঠেছে ফাস্ট ফাস্ট। তোমার ড্রেসটা কি অ্যাভেলেবেল? অবশ্যই অ্যাভেলেবেল আছে আপু। ফাহমিদা তানিয়া আপু লিখেছে 5800, কাছাকাছি হচ্ছে হচ্ছে, নেট নাকি আপু ড্রেসের? নো এটা লাক্সারি অর্গানজা বলবে সে কিন্তু 100 লাইফ চলাকালীন টাইমে বিকাশ পেয়ে যাবে। গেমটা কিন্তু শুরু, ও গড, ফাস্ট ফাস্ট বলে দাও বলে দাও, কাছাকাছি চলে আসছো, মাই গড তোমরা এত ইন্টেলিজেন্ট, ও মাই গড, গেম জমে উঠেছে। নাইমা সুদা 4590-5900, না বলে যাও বলে যাও। প্যান্টের কাপড় কিরকম আপু? আপু এটা টু পিস অর্গানজা, লাক্সারি অর্গানজা আঘানুরের টু পিস অনলি, ওকে।
বলে যাও, আমরা দেখে যাচ্ছি তোমাদের কমেন্টস গুলো যারটা হবে তার নাম আমরা অ্যানাউন্স করবো। আচ্ছা এখানে আমি বলে দিচ্ছি, এই যে এই ড্রেসটা যেটা আমি পরেছি এক্স্যাক্টলি এরকমই ড্রেসটার, আর একটা মানে ডিফারেন্ট কালার হচ্ছে ব্ল্যাক কালার। হ্যাঁ শুধু নেকের পার্টটা ডিফারেন্ট, আমার আমি একটু কাছে নিয়ে দেখাই, দেখো নেকের পোর্শনটা ডিফারেন্ট একটা ডিজাইন, বাট অলমোস্ট এভরিথিং ইজ সেম। এটা হচ্ছে নেকের পোর্শনটা, নেকের পোর্শনটা হচ্ছে 3D পার্লস স্টোনস এবং জরি পুঁথিপাতির কাজ করা আছে। ওকে দেখো, হ্যাঁ বলে যাও প্রাইস কিন্তু বলে যাচ্ছে। লুক সারা তাসনিম লুকিং প্রিটি, হাই ফ্রেন্ড কেমন আছো, থ্যাংক ইউ লাইভ দেখার জন্য, গেজ করো 100 টাকা পাবা, সারা গেজ করে ফেলো 100 টাকা পাবা, তোমার অনেক ভালো লাগবে। দেখো যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে ব্ল্যাক, এই আঘানোটার নেকের পোর্শনটা হচ্ছে এরকম এমব্রয়ডারি, নেক পার্টটা খুবই নেকলেস একটা ভাইবস দিবে, দেখো এরকম পরলে ডায়মন্ড নেকলেস এবং ডায়মন্ডের একটা ভাইবস দিবে। আর দেখো এখন আমি দেখাবো একটু দূর থেকে, এখানে একটা কুশি কাটার প্যানেল আছে ভিতরে, বলবো কুশি কাটার প্যানেল আছে। আমরা আজকে এত উত্তেজিত যে উল্টাপাল্টাও কিন্তু বলে ফেলছি। বলে যাও আমরা দেখছি দেখছি যারটা হবে সে ইনস্ট্যান্ট 100 টাকা পাওয়া বিকাশে, এবং তার নাম আমরা আজকে ঘোষণা করে দিব। ইয়েস ইয়েস ইয়েস, দেখো আজকে হচ্ছে আমি যেটা বলছিলাম, ব্যাক টু দ্য পয়েন্ট, এই ড্রেসটার হচ্ছে ভিতরের ইনারে হচ্ছে এই ডিজাইনটা, এবং ইনার যে মেটেরিয়ালসটা সেটা হচ্ছে একদম পিওর চিকেনকারি ওয়ার্কের, বোথ সাইডে ইনার সেট করা। ইনারটা দেখাচ্ছি, ইনারটা একটা ক্লোজ শটে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো ইনারের মধ্যেই হচ্ছে ইনারটা একদম চিকেনকারি ওয়ার্কের, বোথ সাইডেই এরকম ইনারের মেটেরিয়ালসটা দেখো, এবং এটা হচ্ছে কুশি কাটার কাজ একদম বডির লং পর্যন্ত, তোমার শোল্ডার থেকে লোয়ার পার্ট পর্যন্ত এই কুশি কাটার প্যানেলটা চলে যাবে দুই সাইড থেকে, ফ্রম বোথ সাইড যেটা দেখা যাচ্ছে। এমবেস পার্ট হচ্ছে এটা ইনারের সাথে অ্যাটাচ করা, এবং এই ড্রেস এই মেটেরিয়ালসটা কিন্তু অর্গানজা, লাক্সারি অর্গানজা। আঘানুরের ড্রেসগুলো মানে অ্যামেজিং মানে ক্রিয়েশন অ্যাকচুয়ালি। দেখো স্লিভসটা, এবং এখন দেখাবো স্লিভসটা, যেটা আমি পরে আছি সেটার স্লিভসটাও অলমোস্ট সেম। এটা দেখাচ্ছি আমি ব্ল্যাক কালারটা, ব্ল্যাক কালারটাও কিন্তু খুবই সুন্দর, আমি নিতে চাই ডেফিনেটলি, সবাই পাবা এবং এটার স্টক আছে, বাট তাড়াতাড়ি অর্ডার করতে হবে, অলরেডি আমি অর্ডারিং প্রসেসটা বলে দিয়েছি। সবাই কিন্তু প্রাইস বলে যাচ্ছে, ফ্যাস্ট ফ্যাস্ট কারো প্রাইসই কিন্তু এক্স্যাক্ট হচ্ছে না, আমি বলে দিয়েছি, বাট কেন তোমরা এক্স্যাক্ট বলতে পারছো না, আমরা তো টাকা নিয়ে বসে আছি ভাই, ফ্যাস্ট ফ্যাস্ট বলো। ইয়েস কাছাকাছি হচ্ছে তোমার গায়েরটা কত, হ্যাঁ এটাই তো গেম, নো নো ডিফারেন্ট ওয়েতে এটা প্রশ্ন করা যাবে না, এটা গেম এবং বলবো ডেফিনেটলি। আচ্ছা বলছিলাম স্লিভসের পার্টটা, দেখো স্লিভসের পার্টটা হচ্ছে ওভারঅল এত গর্জিয়াস, স্লিভসের পার্টটার জন্যে এই ড্রেসটা পারচেস করতে বেশি মানে মনে চাই পেয়েছি, ও মাই গড ইটস সো নাইস। স্লিভসটা হচ্ছে অর্গানজা মেটেরিয়ালসের মধ্যে, অ্যামেজিং এমব্রয়ডারি করা। এই যে এটা হচ্ছে হ্যান্ড মানে হ্যান্ড পোর্শনে প্যানেলটা পড়বে, হাতের প্যানেলটা এখানে আসবে, দেখো একটা ওয়াইড এমব্রয়ডারি করা, আর এখানে হচ্ছে কুশি কাটার কাজ, এই পার্টটাতে কুশি কাটার কাজ, দেখো এটা হচ্ছে কুশি কাটার কাজ, এবং এটা অল ওভার কাজ করা, পুরো স্লিভসটা টপ টু বটম কাজ করা। সো স্লিভসটা খুবই গর্জিয়াস এবং অ্যামেজিং একটা স্লিভস, সারা তাসনিম 5500, কাছাকাছি বলে যাও বলে যাও, আঘানুরের একদম লাক্সারি টু পিস, আমি বারবারই তোমাদেরকে ক্লু দিচ্ছি, সো তোমাদের বুঝে নিতে হবে প্রাইসটা। ওকে এখন আমি বলবো যে দামানের পোর্শনটা তোমরা নিচে, আমি যে দামানের পোর্শনটা দামানের প্যানেলটা দেখাই, এটা হচ্ছে দামানটা, এই ড্রেসের দামানটাও খুবই সুন্দর, দেখো এই যে হচ্ছে দামান, মাহিয়া তামান্না 6300 লং আছে, ডেফিনেটলি আপু এগুলো লং হবে, অ্যাকর্ডিং টু সাইজ অ্যাভেলেবেল আছে, অর্ডার করে ফেলো। নাজিয়া আফরোজ আপু লিখেছে 300, কাছাকাছি যাইনি, যেতে হবে, চেষ্টা করে যাও চেষ্টা করে যাও, লাক্সারি অর্গানজা ড্রেসের টু পিসেস ফ্রম আঘানুর। ওকে এখন দেখাচ্ছি দামান, এই ড্রেসটা দামান হচ্ছে এই যে দেখো, দামানটা খুবই ম্যাট এমব্রয়ডারির মধ্যে হোয়াইটেশ একটা মানে শিমারি একটা লুক আছে এই এই দামানের পোর্শনটার মধ্যে,
দেখো খুব সুন্দর, সাথে কুশি কাটার একটা প্যানেল আছে, তোমাদের স্লিপসের সাথে মিল রেখে কুশি কাটার একটা প্যানেল দেওয়া আছে নিচে, অর্গানজার কাপড়ের উপরেই আছে। এবং এটার যে ইনারটা, ইনারটা হচ্ছে বেস্ট পার্ট, ইনার হচ্ছে চিকেন কারি ওয়ার্ক, বোথ সাইডেই চিকেন কারি ওয়ার্কের ইনার। এখন আমি ড্রেসটা ওভারঅল দেখিয়ে দিই। যে ড্রেসের ব্যাক পার্টটা হচ্ছে সলিড, ওকে, ড্রেসের ব্যাক পার্টটা সলিড, এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা। এরপরে আমি তোমাদেরকে আমার রেড ড্রেসটা দেখাবো। হ্যাঁ, প্রাইস কিন্তু কাছাকাছি অনেকেই চলে এসেছো, সো আর একটু এক্সাক্ট হতে হবে, কারণ যে এক্সাক্ট প্রাইস বলতে পারবে ঠিক ঠিক সেই পাবে আজকের লাইভ চলাকালীন টাইমে ইনস্ট্যান্ট 100 টাকা বিকাশ। প্লিজ লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দাও, সো দ্যাট এই গেমে অন্যরাও পার্টিসিপেট করতে পারে। প্লিজ লাইভটা বেশি করে শেয়ার করো এবং তোমরা বলতে থাকো, ক্লোজ হয়ে গিয়েছো যদিও, খেলা জমে উঠেছে, সো দেরি করবো না, তাড়াতাড়ি করো। আচ্ছা এখন আমি তোমাদেরকে আমার ড্রেসটা একটু দেখাই। অনেকে আমার ড্রেসটা দেখতে চাচ্ছে, অ্যাকচুয়ালি গেম যেহেতু আমার ড্রেসটা নেই, সো আমার ড্রেসটা একটু দেখাই। দেখো এটা হচ্ছে এই ড্রেসটা, যেটা ব্ল্যাকটা দেখালাম সেটার দুপাট্টাও কিন্তু ক্লোজ টু সেম। এই যে হচ্ছে আমার ড্রেসটা, আমার ড্রেসটার দুপাট্টা হচ্ছে এরকম, বোথ সাইডে এরকম চওড়া ওয়াইড একটা প্যানেল পরবে এমব্রয়ডারি করা। আমি একটু ক্লোজ শটে দেখাচ্ছি, দেখো এরকম একটা প্যানেল পরবে বোথ সাইডে, ম্যাটেরিয়াল হচ্ছে লাক্সারি অর্গানজা। আর এই হচ্ছে আমার ড্রেসটা, পিওর মেরুন কালারের মধ্যে, হয়তো লাইটের কারণে একটু কালারটা ডিফারেন্ট আসলো, বাট একদম যেটা দেখা যাচ্ছে সেটাই। এই যে হচ্ছে আমার হ্যান্ডের প্যানেলটা, স্লিপসে এরকম খুবই সুন্দর একটা, স্লিপসে দেখো খুব সুন্দর একটা এমব্রয়ডারি করা। সাথে এখানে আমার সবচেয়ে বেস্ট পার্ট লাগছে স্লিপসটা, স্লিপসগুলো এত মানে এত অ্যামেজিং। যেটা ভালো লাগে স্ক্রিনশট, এটাও ধরো। হ্যাঁ এখন আমি এটা ধরছি, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও আমার ড্রেসটা, আমার স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। এবং এখন আমি এইটার স্ক্রিনশটটা দেখাচ্ছি, যাতে তোমরা এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি এই ড্রেসটা একটু ধরছি, তোমরা বলতে থাকো, কিন্তু গেস করতে পারো। আমার কিন্তু ভালো লাগছে না, তোমরা কেন বলতে পারছো না ভাই, বলে ফেলো, ভাইয়া আপু যারা যারা আছো প্লিজ বলে ফেলো। অনেকেই কাছাকাছি চলে গিয়েছো, এর বেশি কিছু বললে তোমরা ড্রেসটা বলে ফেলবে, দিস ইজ দ্য স্যাড পার্ট, এই জন্য আমি আর কিছু বলতে পারছি না। এই যে দেখো, এই যে হচ্ছে ব্ল্যাক ড্রেসটা, সেম প্রাইস, দুটোই কিন্তু সেম প্রাইস, সেটা প্রাইসটা না বলছি না। ইয়েস, এই জন্য আমি এটার প্রাইস বলছি না, কারণ এটা বললে তোমরা ওটাও ধরে ফেলবে। নো নো নো, বলে যাও হচ্ছে, আরো আগাতে হবে। বেশ কাছাকাছি চলে গিয়েছে অনেকেই। আঘানোর লাক্সারি অর্গানজা টু পিসেস, ওকে, দেখো খুবই সুন্দর ড্রেসটা আমি ধরলাম। তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও অর্ডার করার জন্য, অর্ডারিং প্রসেসটা আমি অলরেডি বলে দিয়েছি। দেখো খুব সুন্দর ব্ল্যাক, ব্ল্যাক ড্রেসটাও খুবই নাইস, রেডটা যেরকম ব্ল্যাকটাও অ্যামেজিং একটা ড্রেস, অ্যামেজিং কালার কম্বিনেশন। ওকে আই থিঙ্ক তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছে, ওকে। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের ড্রেসগুলোতে, যেগুলো আজকে দেখাবো, এবং আজকের যে ড্রেসগুলো আমরা দেখাবো সেটা চলে যাবো। তোমরা প্রাইস কিন্তু গেস করতে থাকো, কজ হচ্ছে প্রাইস বলার সাথে সাথে যে এক্সাক্ট প্রাইস বলবা সেই আজকের গেমের উইনার। বলতে থাকো, আমরা কিন্তু খেয়াল করছি, আমি আমি বলে দিব অবশ্যই ড্রেসের প্রাইস, আমি বলে দিব। বলতে থাকো, লাইভটা একটু মানে আমাকে একটু জানাও যে আমাকে ঠিকমতো ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা, কারণ মাঝে মধ্যে একটু ব্লার হয়ে যায়, দিস ইজ আ বিগ প্রবলেম নেট কানেকশনের। সো প্লিজ আমাকে একটু জানাবে যে ক্লিয়ারলি লাইভটা দেখা যাচ্ছে কিনা। না আজকে আমি নেক্সট ফার্দার আর আঘানোর দেখাচ্ছি না, আমি আজকে আমার ড্রেসটাই দেখাচ্ছি তোমাদেরকে, দুইটাই আঘানোর দেখালাম আমার রেগুলার ওয়ারের জন্য। আজকে রেগুলার ওয়ারই বেসিক্যালি আমরা দেখাচ্ছি, লাক্সারি লনের মধ্যে রেগুলার ওয়ার দেখাবো আজকে, ওকে। বাট গেমটা শুরু করার জন্য, তোমাদের সাথে গেম নিয়ে আসার জন্যই আজকে আসা,
সো গাইজ, খেলা কিন্তু জমে উঠেছে। কে পাচ্ছ কে পাচ্ছ, তোমাদের নাম আমরা অ্যানাউন্স করব, যে পারবে তাই সে কমেন্ট বক্সে বলবে এবং তার নাম আমরা অ্যানাউন্স করব ডেফিনেটলি। এবং লাইভ চলাকালীনই তোমরা এই প্রাইজটা পেয়ে যাবে। চলে এসেছো কাছাকাছি। ও মাই গড, তোমরা এত ভালো প্রাইজ গেম খেলতে পারো। আরে ভাই, প্রাইজ বললে প্রবলেম? আর বাবা, এটাই তো গেম, দিস ইজ টুডেজ গেম। একটু ধৈর্য ধরতে হবে। পিছনের পিঙ্ক ড্রেসটা দেখান আপু, এটার মনে হয় আজকে এই পিঙ্ক ড্রেসটা না আপু, এটা লাইভ নিয়ে নেক্সট দিন আমরা আসছি আপু। আজকে রেগুলার যে ড্রেসগুলো আমরা রেগুলার ওয়ারের জন্য লাগছে সেগুলো দেখাবো আজকে। এই যে ড্রেসগুলো দেখাবো সেগুলো অ্যাকচুয়ালি আমাদের হোম ওয়ার হিসেবে খুবই কমফোর্টেবল, এবং আজকে সেগুলো আমাদের এই মুহূর্তে কিন্তু বেশি লাগছে, যেহেতু আমাদের বাইরে যাওয়া হচ্ছে না বিকজ অফ দিস প্যান্ডেমিক। সো আমাদের আজকের যে ড্রেসগুলো দেখাচ্ছি সেগুলোই আমাদের বেশি লাগবে এই কয়দিনে ডেফিনেটলি। বলে যাও বলে যাও। ওকে, ড্রেসে চলে যাই, প্রাইসটা বলতে থাকো, আমি অবশ্যই প্রাইস বলবো, বেশিক্ষণ আর সময় নিব না। তার আগে আমি ড্রেসগুলো ঝটফট দেখাই গেমে ফিরে আসছি। মেইন ওয়াইল তোমরা কিন্তু প্রাইসটা বলতে থাকো। ওকে ওকে, এখন যেহেতু আমি বলেছি আমি হোমওয়ার দেখাবো, সো আজকের যে কালেকশন সেটার নাম হচ্ছে শেভরন লাক্সারি লন। ওকে, এই ড্রেসগুলো ডিরেক্টলি ইম্পোর্টেড ফ্রম পাকিস্তান, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য কোয়ালিটি, ইটস টপ নচ ড্রেসেস। সো এখন আমি ফার্স্ট ড্রেসটা শুরু করছি এই ক্যাটালগের এই ড্রেসটা দিয়ে। ওকে, আমি একটু কাছ থেকে দেখাই, দেখো খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন। লন তো জানো ইটস টোটালি বাটারি একটা ফিল দেয় লন পরলে। সো এই যে দেখে নিয়েছো তোমরা এই পিক, এটারও কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তাদের আমি এখন ড্রেসে চলে যাই। অলরাইট, ওকে এখন চলে যাচ্ছি ড্রেসে। প্রাইস বলে যাচ্ছ, প্রাইস কিন্তু হচ্ছে এখন বলে দিব ড্রেসগুলো আমি দেখিয়ে। মিন ওয়াইল আমি তোমাদেরকে এই ড্রেসগুলো দেখিয়ে আজকের দিনের প্রাইস এবং উইনারের নাম ঘোষণা করে দিব। ওকে, এবং তোমরা যদি ডেফিনেটলি যদি কেউ উইন হয় তবে, আর তোমরা যদি এই গেমটা পছন্দ করে থাকো, আমরা কিন্তু এরকম উইনার শুধু একজনকে করব না, এরপরে উইনারের নাম্বারও বাড়তে থাকবে। ওকে, উইনারের কিন্তু নাম্বারও বাড়তে থাকবে। সো ফাস্ট ফাস্ট জয়েন করো এবং লাইভটা একটু শেয়ার করে দিবা। প্লিজ 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 লাইভটা শেয়ার করে দাও। ওকে, এখন চলে যাই ড্রেসে। মিন ওয়াইল ড্রেসগুলো দেখাতে থাকি। ফ্রন্ট ওয়াশটা হ্যাঁ লাগে, এটা হচ্ছে সেট প্রিন্ট। ওকে, আর এটা কালার কম্বিনেশন। এই ড্রেসটা হচ্ছে কাইন্ড অফ ব্রিক কালার, ব্রিক কালার বলে, হ্যাঁ এটাই বলতে যাচ্ছিলাম। খুবই সুন্দর ব্রিক কালারের একটা কম্বিনেশন, স্ট্রেট লাইন হচ্ছে প্রিন্ট, খুবই সুন্দর ব্রিক কালারের মধ্যে লাক্সারি লন, একদম বাটারি পুরা। এবং দেখো ডিজিটাল প্রিন্টের সাথে এই লনগুলো হোমওয়্যার হিসেবে পারফেক্ট। এবং এটার সাথে সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে লন মানেই বুঝি আমরা ঘরে পরার, বাট এটার সাথেও কিন্তু অর্গানজা মেটেরিয়ালসের মধ্যে এমব্রয়ডারি করা প্যানেল আসছে। এবং খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আমরা এই ড্রেসগুলো দিয়ে দিব তোমাদেরকে। দেখো আমি একটু দেখাই ধরে, যেটা আমি ধরেছি এই যে এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্ট, এটা ফ্রন্ট পার্টটা, আর এটা হচ্ছে ড্রেসের সাথে যে এক্সট্রা প্যানেলটা যাবে এটা কিন্তু অর্গানজা মেটেরিয়ালসের উপরে এমব্রয়ডারি, দুইটা দুদিক থেকে। ইয়েস, দিস ওয়ে এভাবে হচ্ছে পড়বে ড্রেসটা। দেখো কেমন না, শুধু ডিজিটাল প্রিন্টই না, এটার সাথে কিন্তু এরকম এমব্রয়ডারি দুইটা প্যানেল থাকছে, লাক্সারি অর্গানজা। এগুলো খুবই বেটার কোয়ালিটি মেটেরিয়ালস, এবং যে এমব্রয়ডারিগুলো এমব্রয়ডারিগুলো খুবই সুন্দর। দেখো একটা 3D ইফেক্ট আছে এমব্রয়ডারিগুলোর মধ্যে। দেখো এভাবে আসবে চেস্টের প্যানেলে, এভাবে এই দুইটা এমব্রয়ডারি বসবে। তোমরা টেইলরকে আমাদের লাইভটা দেখেও ডিসক্রাইব করতে পারো, অথবা তোমরা কাস্টমাইজ করে বানিয়েও নিতে পারো যেভাবে তোমরা চাও। ওকে, দেখাচ্ছি এর পরের পোর্শনটা, এখন দেখাবো ফ্রন্ট দামানটা। দেখাচ্ছি এখন আমি ফ্রন্ট দামান, দামানের পোর্শনটাও খুবই সুন্দর। এই যে হচ্ছে দামানের পার্টটা, 7500 ইশ কাছাকাছি প্রায়। রোজিনা খান আপু লিখেছে 7500, হচ্ছে হচ্ছে বেশ হচ্ছে, আর বেশি কিছু বললে আবার পুরোপুরি হয়ে যাবে, সো এটা আমি হেল্প করবো না, দিস ইজ দ্য গেম। হচ্ছে
তোমরা বলে যাও, আমি বলবো। মিনওয়াইল আমরা ড্রেসগুলো একটু দেখিয়ে দিই, যেগুলো আমরা আজকের কালেকশন হিসেবে দেখাতে চাচ্ছি। ওকে, এই যে হচ্ছে ড্রেসটা, দেখো এটা দামানের পোর্শনটা, দামানটা খুবই সুন্দর, একটা হোয়াইট প্যানেল ডিজিটাল প্রিন্টের মধ্যে। এখন চলে যাবো স্লিভস, স্লিভসটা হচ্ছে দামানের নিচেই অ্যাটাচ করা আছে। এই যে হচ্ছে স্লিভস, দেখো এভাবে দেখাই আমি, তাহলে আরও বুঝবে। স্লিভসটা কিন্তু দামানের নিচের এই যে এই পোর্শনে অ্যাটাচ করা আছে, যেভাবে থাকে এখান থেকে টেলরকে কেটে নিতে হবে। আচ্ছা, এই যে হচ্ছে স্লিভসের পোর্শনটা একটু দেখাই, এটা হচ্ছে স্লিভস, স্লিভসের ফ্রন্টে বসবে এটা। এবং স্লিভসের সাথেও কিন্তু আরেকটা প্যানেলস আছে। ওকে, হোমওয়ার বলছি বটে, কিন্তু এই ড্রেসগুলোতে ব্যাক পোর্শনটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্যাক পোর্শনটা, দামানের সাথে মিল রেখে দেখো, এটা হচ্ছে ব্যাক পোর্শনটা, ব্যাক পার্ট। ব্রিক কালার, ব্রিক কালারের সাথে ব্ল্যাকের একটা কম্বিনেশন করেছে, অ্যামেজিং, ব্ল্যাক অ্যান্ড লাইট ব্রাউন। আচ্ছা, সবাই প্রাইস কেন বলছো না, সবাই প্রাইস বলে যাও, কাছাকাছি চলে আসছো কিন্তু অনেকেই। নুজাবা নীলা 7500, হ্যাঁ কাছাকাছি চলে আসছো, বলেই দিলাম একটুখানি যে কাছাকাছি চলে আসছো। এক্স্যাক্ট অ্যামাউন্ট বলতে হবে, নট আর রেঞ্জ, রেঞ্জের ভিতর বললে তো অনেকেই পাবে। তারপর আমরা ইজি করে দিই, হ্যাঁ। আচ্ছা, 5 থেকে 8 এর মধ্যে। ওকে, আচ্ছা, লেটস মেক ইট মোর ইজিয়ার। ওকে, আর এই ড্রেসে আমরা চাচ্ছি আজকে তোমরা জিতো, প্লিজ ইউ উইন। ওকে, তোমরা যদি এই গেমটা আজকে এনজয় করে থাকো নেক্সট এবং জয়েন করো লাইফটায়, তাহলে নেক্সট আমরা কিন্তু উইনারের সংখ্যা বাড়াবো, ডেফিনেটলি, উই প্রমিস। সো ডোন্ট বি লেট। এবং আচ্ছা, একটু ইজি করে 7800, ওকে ইজি করে দেই, গেমটা হচ্ছে 8000 এর মধ্যে। আমি রেঞ্জটা বলে দিচ্ছি, ঠিক আছে, ক্লিয়ারলি রেঞ্জটা হচ্ছে 7K থেকে 8K এর মধ্যে, 7000 থেকে 8000 এর মধ্যে হচ্ছে প্রাইসের রেঞ্জটা। এখন তোমাদের এক্সাক্ট অ্যামাউন্টটা বলতে হবে। 7000 থেকে 8000 এর মধ্যে হচ্ছে আমি যে ড্রেসটা পরে আছি, আঘানোর লাক্সারি অর্গ্যানজা ড্রেসের ডু পিসেসের, এই ড্রেসটার দাম হচ্ছে 7000 থেকে 8000 রেঞ্জের মধ্যে। আমি এটা এখন রেঞ্জ বলে দিয়েছি ক্লিয়ারলি। সো গাইজ, ফেস্ট ফেস্ট অনেকেই কাছাকাছি চলে এসেছো, একদম উইনার হবে একজন। সো বলতে হবে এক্স্যাক্ট প্রাইসটা, কাছাকাছি কাছাকাছি চলে আসছো, আমি অলরেডি রেঞ্জ বলে দিয়েছি। সো চলে যাচ্ছি যে ড্রেসটা ডিসক্রাইব করছিলাম সেটাতে, দেখো এটা হচ্ছে ব্যাক পার্টটা, ব্যাক পোর্শনটা হচ্ছে দামানের পোর্শনের সাথে মিল রেখে ব্যাকের ডিজিটাল প্রিন্টটা পড়বে এরকম, আর একটু লং থেকে, লং শর্ট থেকে যদি দেখো এরকম পড়বে। হ্যাঁ, আর এটার সাথে আরেকটা আমি এটাও বলে দিচ্ছি, খুবই কাছে চলে এসেছো তোমরা প্রাইসের রেঞ্জ বলাতে। সো গাইজ, আর একটু চিন্তা করতে পারি, আমি একটু ড্রেসটা ধরে দেখাচ্ছি। ওকে, সো দ্যাট তোমরা এটার স্ক্রিনশট নিয়ে এটার একটা পিকচার তুলতে পারো এবং পেজে অর্ডার করতে পারো। প্যানেল একটাই দেখাচ্ছি, বাট এই প্যানেল পাবা তোমরা দুইটা। তোমরা একদম এক্সাক্ট প্রাইসের অলমোস্ট ক্লোজ টু হয়ে গিয়েছো, সো মানে বলে ফেলো। আমি ড্রেসটা একটু ধরে দেখাচ্ছি, গরমের লনের থেকে বেস্ট পার্ট আর হয় না, খুবই আরাম, এবং বাসায় পরার জন্য তো লনই ভালো লাগে। এবং দেখো এই যে যে দুপাট্টা ম্যাটেরিয়াল, এটা কিন্তু শিফন, খুবই ক্লাসি অ্যান্ড ট্রেন্ডি একটা ড্রেস। ইটস নট অনলি হোম ওয়ার, ইউ ক্যান ওয়ার ইট আউটসাইড অলসো, দেখো খুবই সুন্দর। ওনাগুলো অনেক বড়, যারা অনেক বড় ওড়না পড়তে পছন্দ করো, দেখো তোমরা এরকম ড্রেস ইজিলি চুজ করতে পারো। দেখো এই যে হচ্ছে টোটাল ড্রেসের লুকটা, আমি একটু ধরছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। প্যান্ট দাও, এটা হচ্ছে পাকিস্তান থেকে ইম্পোর্ট করা লাক্সারি লন প্যান্ট। এটা হচ্ছে প্যান্টের যে সাইডটা, এটা প্যান্টটা। ওকে, দেন প্যান্টের, প্যান্টের ম্যাটেরিয়ালসটা কিন্তু এটা হচ্ছে তোমার কটন,
প্যান্টের ম্যাটেরিয়ালসটা কিন্তু ডাইট কটন, ওকে? যারা ডাইট করে তারা এটা নেবে। ডাইট করা হচ্ছে হচ্ছে প্যান্টের পুচ প্যানেল, এবং প্যান্টের সাথেও খুবই অ্যামেজিং একটা প্যানেল। দেখো প্যান্টের সাথে খুবই 7900 উফ কাছাকাছি প্রায়। হ্যাঁ বলে ফেলছো, ও গড, তোমরা তো বলে ফেলছো 7950 উফ কাছাকাছি, খুবই কাছাকাছি চলে এসেছো, কাছাকাছি চলে এসেছো। দেখো প্যান্টের সাথে এরকম একটা প্যানেল যাবে, প্যান্টটা তোমরা অন্য অন্যান্য অনেক ড্রেসের সাথে কিন্তু পরতে পারবে। প্যান্টের সাথে অর্গানজা ম্যাটেরিয়ালসের মধ্যে এমব্রয়ডারি করা খুব সুন্দর একটা প্যানেল দেওয়া আছে। আর কিভাবে ক্লু দেবো বলো? আর ক্লু দিতে বলেই বলেই হয়েছে। হ্যাঁ সেটা তো গেম হলো না, সেটা একটু আজকে না হয় বলেই দাও, একটা আরেকটা ক্লু দিয়েই দাও। আর ঠকো যদি বলে দিতে তাহলে তো প্রাইসটা নিয়ে বলেই দাও না হয় আজকে। তাহলে আমাদের ওদেরকে দিয়ে দিই নাকি? তাহলে বলতে আমাদের দিয়ে দিতে। আজকে যারা গেম খেলে যারা পাবে তাদের কিন্তু অবশ্যই নেক্সট লাইভগুলোও জয়েন করতে হবে, কজ হচ্ছে এরকম গেম আমরা খেলবই। সো গাইজ, হ্যাঁ একদম কাছাকাছি চলে এসেছো সবাই, ট্রুলি। বাবু কেমন আছো? প্রাইস, হ্যাঁ আমি এইগুলোর প্রাইস বলে দিব, অনেক সুন্দর ড্রেস। থ্যাংক ইউ সিমনি হলদার। ওকে দেখো এই যে হচ্ছে ওভারঅল টোটাল ড্রেসটা, ব্রিক কালারের ড্রেসটা। ওকে আমি যে ড্রেসটা পরে আছি সেটা হচ্ছে পিওর লনের মধ্যে, একদম পিওর বাটারি লনের মধ্যে এমব্রয়ডারি করা বিভিন্ন প্যানেল আছে, সাথে হচ্ছে ট্রিপিস, এগুলো হচ্ছে ট্রিপিস, এটার সাথে দুপাট্টা, দুপাট্টা হচ্ছে শিফন দুপাট্টা, এবং ড্রেস হচ্ছে পিওর লাক্সারি লন উইথ ডিজিটাল প্রিন্ট এমব্রয়ডারি অর্গানজা এমব্রয়ডারি প্যানেল উইথ লটস মোর। প্যান্টের সাথেও দুইটা একটা প্যানেল যাবে, সো ইটস এ থ্রি পিস। এটার প্রাইস 2050, অনলি 2050, 2050 টাকা এটার প্রাইস। যেটা আমি লনটা ধরে আছি সেটার প্রাইস কিন্তু অনলি 2050 টাকা। তোমরা কিন্তু একদম গেমটার মানে ধরে ফেলেছো প্রাইস, আর একটু চিন্তা করো প্লিজ, আমি কি বলে দিব? আরো ইজি করে দেব, একটা ইজি করে দাও, আজকে তো ফ্রেশ দিন। আচ্ছা বলবো নাকি বলে তো, ফলো পরামর্শ করছি। ওকে বলে দিব বলো, বলে দিব কি না? আচ্ছা আর একটু ইজি করে দেই, দাঁড়াও আমাদের চিন্তা করে নিই, ইজি করতে হলে আর কি বলা যায়, দাঁড়াও একটু লেট আস থিঙ্ক। তোমরা কি বলছো? সিরিয়াসলি আমার খুবই হাসি পাচ্ছে, মানে গেমটা এত জমে উঠেছে, আমরা একদম টাকা নিয়ে বসে আছি এইভাবে, সিরিয়াসলি বসে আছি। ওকে তোমরা কি বলে যাও? আচ্ছা আমি আর একটু ইজি করে দিই, এটা হচ্ছে 7800 থেকে 7900 এর মধ্যে একটা প্রাইস। ওকে একদম ক্লোজ বলে দিয়েছি কিন্তু, প্লিজ এখন বলে যাও না, করে মন খারাপ করবে, আর কিছু করতে হবে না। আমি বলে দিয়েছি, আবারও তোমাদেরকে একটু হেল্প করি, 7800 থেকে 7900 এর মধ্যে যে কোনো প্রাইস, এবং আর একটু ইজি করে দিলাম আমি, ব্রেকডাউন করে দিলাম, এবং ডেফিনেটলি কোনো ড্রেস কিন্তু আমরা এভাবে বলি না যে 7833 টাকা কিন্তু বলি না, রাউন্ড ফিগার চিন্তা করো, থিঙ্ক অ্যাবাউট রাউন্ড ফিগার। ওকে আরও আমি সব কিছুই বলে দিলাম, আর বলবো না, আর বলবো না, নো নো নো, সব বলে যাও। তোমরা কিন্তু একদম ক্লোজ টু হয়ে গিয়েছো, এখন আমি চলে যাচ্ছি নেক্সট ড্রেসটা, ড্রেসগুলো দেখিয়ে ফেলি ঝট করে। এত সুন্দর করে বলে দিলাম, তোমরা কিন্তু বলতে পারছো না, লাজ্জা মানাপু লিখেছো, একটু তোমরা একটু লাইভটা কিন্তু দেখতে থাকো, এবং ডেফিনেটলি এখন তোমরা 990 আমি ভাবছিলাম পেয়ে গেছি।
আমরা যে বলবা যে বলবা তার এখনই নাম বলে দিব, এখনই নাম বলে দিব এবং তাকে বলবো যে এই যে উনি লিখছে 990, বাট আমরা কিন্তু বলছি 800 থেকে 900 এর মধ্যে। আমি বলে দিয়েছি কিন্তু 7800 থেকে 7900, 7800 থেকে 7900 এর মধ্যে তোমরা প্রাইসটা বলো, ডেফিনেটলি ইট উড বি আ রাউন্ড ফিগার। ওকে অলরাইট, নেক্সট যে ড্রেসটা আমি দেখাচ্ছিলাম সেটা দেখাই, এটা হচ্ছে এটা বাজি লনের মধ্যে দেখো, এটা হচ্ছে এমব্রয়ডারি করা ফ্রন্টটা দেখো, লাক্সারি লনের মধ্যে খুবই সুন্দর ইয়েলো স্টোনের, ইয়েলো কালারের মধ্যে যারা চাও ড্রেস দেখো তাদের জন্য এই ড্রেসটা। লাক্সারি লনের মধ্যে এই যে প্যানেলটা, মানে চেস্টের যে প্যানেলটা তোমরা দেখছো সেটা হচ্ছে এমব্রয়ডারি করা। খুরশিদা আহমেদ পিঙ্কি, খুরশিদা আহমেদ পিঙ্কি, আমি তোমাকে বলছি আপু 7890 বলে ফেলেছ। আওয়ার উইনার ইজ খুরশিদা আহমেদ পিঙ্কি। পিন পোস্ট করা যায় না? হ্যাঁ, মানে এখনই এই মুহূর্তে এই যে যে ফোন থেকে আমরা বিকাশ করবো সেটাও দেখাতে পারি চাইলে। তো তোমার নাম্বারটা প্লিজ এখনই আমাদের পেজে ইনবক্স করে দাও, তোমার নাম্বারটা। অ্যান্ড ডেফিনেটলি আজকে যে উইনার হচ্ছে, এরকম যদি তোমরা আরও হতে চাও গেমটা, গেমটা যদি আরও খেলতে চাও ডেফিনেটলি আজকে আমরা এটা স্টার্ট করেছি এবং নেক্সট কিন্তু এই গেম আমরা আরও অনেক উইনার বানাবো, নট অনলি ওয়ান উইনার। টুডে আমরা একজন উইনার করলাম, এটা জাস্ট ফান, বাট তোমরা যদি এটা পছন্দ করে থাকো ডেফিনেটলি আমরা এটা আবার প্লে করবো। সো গাইজ, আমাদের আজকের উইনার হচ্ছে খুরশিদা আহমেদ পিঙ্কি, অ্যান্ড মাই ড্রেস প্রাইস হচ্ছে এটার যে প্রাইস, খুরশিদা আহমেদ দেখবো নামটা, আহমেদ পিঙ্কি, খুরশিদা আহমেদ পিঙ্কি, এখন কোনো টেক্সট পাইনি আপু। তুমি নাম মানে প্রাইসটা এক্স্যাক্টলি ঠিকটা প্রাইস বলেছো, এক্স্যাক্টলি একদম এক্স্যাক্ট অ্যামাউন্ট বলেছো। সো তুমি আমাদের উইনার, তোমার নামটা আমি আবার বলছি খুরশিদা আহমেদ পিঙ্কি, তুমি প্লিজ আমাদেরকে ইনবক্স করো অরেঞ্জ ফ্যাশন পেজে, তুমি ইনবক্স করো। ওকে, তুমি এখনই তোমার নাম্বারটা ইনবক্স করে দাও প্লিজ, তোমার নাম্বারটা ইনবক্সে জানিয়ে দাও। এই মুহূর্তে লাইভ চলাকালীন সময়ে কিন্তু তুমি ইনস্ট্যান্ট 100 টাকা বিকাশ পেয়ে যাবে, বিকাশ পেয়ে আমাদেরকে ইনফর্ম। এবং প্লিজ কাইন্ডলি একটু জানাও বিকাশ পেয়ে তোমার অনুভূতিটা কেমন হলো। ওকে, সো ইউ আর আওয়ার এক্সক্লুসিভ উইনার, ডেফিনেটলি গেমটা এতক্ষণ খেলে আমরাও খুবই মজা পেলাম এবং দেখো যেটা দেখাচ্ছিলাম ওই ইয়েলো কালারের যে ড্রেসটা, এটা হচ্ছে লাক্সারি লনের মধ্যে দেখো, খুব সুন্দর একটা কালেকশন, একদম ইয়েলো কালারের মধ্যে দেখো, এটা হচ্ছে তোমার ই করা লনের মধ্যে চুনরি প্রিন্ট, চুনরি ইফেক্টটা খুবই সুন্দর। এটা চাইলে তোমরা প্রাইস বলো ড্রেসটার। হ্যাঁ, আমি কোন আপনার ড্রেসটা কি অ্যাভেলেবেল? ডেফিনেটলি আমার ড্রেসটা অ্যাভেলেবেল আছে, আমার ড্রেসটার প্রাইস হচ্ছে 7890। ওকে, 7890 টাকা, লাক্সারি অর্গানজার টু পিস হচ্ছে আমার ড্রেসটা। আর যে ড্রেসটা আমি ধরে আছি সেটা হচ্ছে পিওর লন, লাক্সারি লন, ফুলটা মিড পোর্শন এমব্রয়ডারি করা, ওটা চেস্টের যে পোর্শনটা সেটা হচ্ছে পুরোই এমব্রয়ডারি করা। দেখো এই পোর্শনটা হচ্ছে খুবই সুন্দর পিটানো একটা কাজ, খুবই অ্যামেজিং একটা এমব্রয়ডারি করা। আর এটা হচ্ছে একটা চুনরি ইফেক্ট আছে ড্রেসটার মধ্যে দেখো, ব্যাক পোর্শন স্পেশালি ইভেন, হ্যাঁ যে ব্যাক পার্টটা এটার মধ্যে একটা চুনরি ইফেক্ট দেয়া আছে। আপু নাম্বার ইনবক্স করেছি, অ্যান্ড দ্য ড্রেসেস আর সো উইল, ইয়েস আওয়ার উইনার, তুমি এখনই ইনস্ট্যান্টলি তুমি পেয়ে যাবা, প্লিজ পেয়ে তুমি জানাও যে ইউ গট ইট। ওকে, আচ্ছা এখন আমি দেখাবো হচ্ছে তোমার নাম্বারটা, আমরা এখনই দেখছি চেক করছি, এখন আমি দেখাবো এই ড্রেসটার দামানের পোর্শনটা দেখো, দামানের পার্টটা হচ্ছে এরকম, এই যে হচ্ছে দামানটা, দামানে হচ্ছে এমব্রয়ডারির সাথে চেস্ট প্যানেলের সাথে মিল রেখে দামানের পোর্শনটা আসবে এরকম। দেখো আমি একটু দেখাই সুন্দর করে তোমাদেরকে, ক্লোজ শটে দেখাই আপু, এই প্রাইস তো অনেক আগেই বলেছে না, এই প্রাইস বলেন কি এক্স্যাক্ট 7890 কেউ বলেন না, 7990 বলেছে, 990 বলেছে, ইয়েস।
সো এই এক্সাক্ট প্রাইসটা শুধু এই আপিংকে আপুই বলেছো ফার্স্ট বলেছি এখন বলতে পারো না এবং এখন অনেকে হয়তো কারণ আমরা এটা পিন পোস্ট করে দিয়েছি সো অনেকেই দেখে বলে দিতে পারে আপু এবং আমি বলার সাথে কিন্তু তার নাম অ্যানাউন্স করেছি সো দেয়ার ইজ নো চিটিং ওকে আমি দেখাচ্ছিলাম দামনের পোর্শনটা এই যে হচ্ছে দামনের পার্টটা দেখো খুব সুন্দর একটা ইম্প্যাক্ট এবং ডিজিটাল প্রিন্টের দামনের পোর্শনটা খুব সুন্দর একটা ইম্প্যাক্ট দেয় দামনের পোর্শনে দেখে নাও দামনটা এবং দামনের নিচে হচ্ছে সরি দামনের নিচে না পিছন সাইডটা ব্যাক পার্ট হচ্ছে এরকম এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পোর্শনটা যেটা পুরোটাই চুনরি ইম্প্যাক্ট দেয় দেখো এবং আপনার পিছনের পিচ কালার ড্রেসটা দেখাও আজকে পিছনের ড্রেসটা দেখাবো না আপু আজকে শিডিউলে আজকে এই ড্রেসটা নেয় আমি নেক্সট লাইফে পিছনের ড্রেসটা ডিটেলস বলে দিব ওকে আচ্ছা অলরাইট এখন তোমার ড্রেসটা একটু দূর থেকে দেখাও ডেফিনেটলি আমি আমার ড্রেসটা দূর থেকে দেখাবো বাট এই ড্রেসটা একটু আমি শেষ করে আমার ড্রেসটা আমি আবার ডিসক্রাইব করবো ডেফিনেটলি ওকে এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টে একটা চুনরি ইম্প্যাক্ট আছে দেখো চুনরি ড্রেস ইদানিং খুবই ট্রেন্ডি নামের খুবই চলছে এইটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক পোর্শনটা এবং ব্যাকেও একটা দামান আছে দেখো এই যে হচ্ছে ব্যাক পোর্শনের দামানটা এরকম এবং ব্যাকের সাথে স্লিভসটা অ্যাড করা আছে স্লিভসটা হবে এরকম এটা হচ্ছে স্লিভসের পোর্শনটা দেখো স্লিভসের পার্টটা খুব সুন্দর স্লিভসের পোর্শনটা এটা এটা হচ্ছে স্লিভসের পোর্শনটা দেখো স্লিভসের পার্টটা আসবে এরকম একটু দূর থেকে দেখো এটা হচ্ছে স্লিভসের পার্টটা ওকে এখন এটার সাথে দেখাবো হচ্ছে এটার যে দুপাট্টা সেটা এটা দুপাট্টা একটু দেখো দুপাট্টাটা আমি একসাথে এখন ড্রেসটা ধরে দেখাই তাহলে তোমাদেরকে তোমরা বুঝবে যে ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস তোমার ড্রেসটার প্রাইস বলো আমার ড্রেসটার প্রাইস 7890 টাকা 7890 টাকা আমার ড্রেসটার প্রাইস হচ্ছে 7890 টাকা বলে দিয়েছি তোমার ড্রেসটার প্রাইস হ্যাঁ আপু আমি বলে দিয়েছি এবং আমার ড্রেসটা আমি দেখাচ্ছি তোমরা কিন্তু লাইভ থেকে চলে যে ওনার লাইভে কিন্তু আরও ড্রেসেস বাকি আছে দেখো এই হচ্ছে চুনরি আচ্ছা এটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটা পিওর লনের খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা পিওর লনের দুপাট্টা খুবই কমফোর্টেবল এবং গরমে পরার জন্য একদম পারফেক্ট আর এটা হচ্ছে প্যান্ট ওকে দিস ইজ দ্য প্যান্ট প্যান্টে একটা এরকম এমব্রয়ডারি প্যানেল আছে প্যান্টে ওকে খুশিদা আপনি পিঙ্কি আপুকে বলছি তোমাকে সেন্ড মানি করে দিয়েছি 100 টাকা প্লিজ রেসপন্স দ্যাট ইউ গট ইট এটা হচ্ছে তোমার চিকেন কারির মতো করে এটা হচ্ছে দামান পোর্শনটা প্যান্টের এটা হচ্ছে প্যান্টের দামান ওকে প্যান্টিং চুনরি ওয়ার্কের একটা ইম্প্যাক্ট আছে ইফেক্ট দেওয়া আছে দেখো প্যান্টটাতে এটা হচ্ছে প্যান্টটা এবং প্যান্টেরও একটা দামান দেয়া চিকেন কারি ওয়ার্কের সাথে মানে অনেকটাই মিল রেখে এই দামান এরপর আমরা হচ্ছে গেম খেলে লাস্ট আমরা হচ্ছে অ্যানাউন্স করবো এরপর থেকে কিন্তু আমরা লাস্টে বলবো উইনার সো তোমরা কিন্তু লাইভ যদি না দেখো তাহলে আমরা গেমও খেলবো না এবং বলবো না খেলবো না ওকে পেয়েছিলে একটু জিজ্ঞেস করো হ্যাঁ আপু তুমি একটু জানাও আমাদের উইনার আপু পিঙ্কি আপু তুমি একটু জানাও যে তুমি বিকাশ অ্যামাউন্টটা পেয়েছো কি না প্লিজ একটু জানাও লাইভ চলাকালীন মুহূর্তে জানিয়ে দাও আচ্ছা এটা হচ্ছে প্যান্টের যে দামানটা সেটা বলছিলাম দিস ইজ দ্য দামান পোর্শন অফ প্যান্ট এবং এই হলো ওভারঅল টোটাল ড্রেসটা আমি একটু দেখাই এই যে দেখিয়েছি এবং একটু ধরে দেখাচ্ছি ড্রেসটা হচ্ছে টোটাল এরকম আসবে ওকে তোমারটার প্রাইস বলো আমারটার প্রাইস 7890 এবং এখন আমি যে লাক্সারি লনগুলো দেখাচ্ছি সেগুলোর প্রাইস অনলি 2050 টাকায় না এটা প্রাইস চেঞ্জ মানে প্রাইস তো ভেরিয়েশন হবে আচ্ছা প্রাইস কিন্তু একটু ভেরিয়েশন মানে ভেরিয়েশন থাকবে বিকজ মিক্সড কাজ ডিফারেন্ট টাইপের কাজ সো অ্যাকর্ডিং টু ইউ প্রাইসটা একটু আপ ডাউন করবে দিস ইজ নট ফিক্সড সো এই ড্রেসটার প্রাইস হচ্ছে এটার প্রাইস কত 2150 টাকা যেহেতু পাকিস্তানে ইনভয়েস হচ্ছে তোমরা স্ক্রিনশট নিয়ে অ্যাকচুয়ালি কমার্সে বল জানতে বলো যে পাইছি কি তুমি একটু কমেন্টস করে জানাও অথবা ইনবক্সেও জানাতে পারো কমেন্টসই জানা কারণ এটা তো হ্যাঁ সবাই প্লিজ তুমি একটু কমেন্টস করে জানাও খুশিদ আহমেদ পিঙ্কি আপু তুমি পেয়েছো কিনা ওকে তোমারটা প্রাইস এবং লাইফটা একটু কাইন্ডলি শেয়ার করে দিবা প্লিজ প্লিজ প্লিজ
হ্যাঁ তোমারটা প্রাইস বলো। ইয়েস, আমি যে ড্রেসটা পরে আছি সেটার প্রাইস কি জানতে চাচ্ছ? আই হোপ, হ্যাঁ সেটা আমি আবারও বলবো, এবং আমার ড্রেসটা আমি আবার ডিসক্রাইব করব। খুশিতে পিঙ্কে বলো কমার্স করতে, আর আমরা হচ্ছে টেক্সট দেখা দিচ্ছি। ধরো আচ্ছা খুরশিদ আহমেদ, পিঙ্কি আপু, তোমাকে আমি আবার টেক্সটটা দেখিয়ে দিই, যেটা আমরা অলরেডি পেয়েছি, উনি বলছে তুমি যে পেয়েছো সেটা আমাদেরকে ইনবক্সে জানিয়েছো, সো থ্যাংকস ফর দ্যাট। এবং তুমি প্লিজ কাইন্ডলি কমেন্টসে একটু জানিয়ে দাও, যাতে সবাই দেখে এবং সবাই যাতে আমাদের নেক্সট গেমগুলোতে পার্টিসিপেট করতে পারে। অ্যান্ড থ্যাংকস আ লট জানানোর জন্য। তবে আপু একটু কমেন্টসে জানাও, অ্যান্ড দেখো তোমরা সবাই যারা দেখতে পাচ্ছ না, হয়তো মেবি কোনো ধরনের নেট প্রবলেম থাকতে পারে, আপু গিভ আস আ রিপ্লাই দ্যাট হি গট দ্য মানি। ওকে, সো নেক্সট ড্রেসে চলে যাবো। এই ড্রেসটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, এটার প্রাইস হচ্ছে অনলি 2150 টাকা। ওকে চলে আসছি আমি এখন নেক্সট ড্রেসে। আই হোপ তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি তোমাদেরকে নেক্সট ড্রেসটা দেখাবো। তার আগে যারা আমার ড্রেসটা আবারও দেখতে চাচ্ছে এবং আরও প্রাইস জানতে চাচ্ছ, তাদেরকে আমি জানাচ্ছি। এই যে হচ্ছে আমার ড্রেসটা। ওভারঅল রেড ড্রেসগুলো এত সুন্দর, রেড বা মেরুন ড্রেসগুলো অ্যাকচুয়ালি এত সুন্দর, যেগুলোর উপরে মানে যেগুলো পরলে নিজেকে খুবই রিয়েলি ডিফারেন্ট লাগে। তো দেখো এই যে হচ্ছে আমার ড্রেসটা, আমি এটার ডিটেলস আরও আর একবার বলে দিচ্ছি। এটা হচ্ছে আঘানুরের লাক্সারি অর্গানজার 2 পিসেস। ওকে, এটার যে স্লিভস সেটা হচ্ছে চিকেন কারি ওয়ার্কের ডাবল পার্টে স্লিভ, এটার ইনারটা দেয়া, এটার ইনারটা হচ্ছে রামপ্রসাদ ব্র্যান্ড মেইন অ্যাট্রাকশন। আমার ড্রেসটার প্রাইস এবং এটা হচ্ছে আমার ড্রেসের স্লিভসটা, দেখো খুবই গর্জিয়াস। আমার ড্রেসের স্লিভসটা কিন্তু খুবই গর্জিয়াস, ওভারঅল কাজ টপ টু বটম আমার ড্রেসটার ডিজাইনটা কিন্তু হেভি অ্যামেজিং দেখো, এবং একটা এলিগেন্ট সাথে হচ্ছে একটা পার্টি ওয়্যারের লুক দিবে, যেভাবে তুমি এটা ক্যারি করতে পারো অ্যাকচুয়ালি। সো আমি আমার ড্রেসের ডিটেলস বলে দিয়েছি, এবং প্রাইস হচ্ছে 7,890 টাকা, যেটা পিন পোস্ট করা আছে কমেন্টসে, দেখে নিতে পারো। বিকজ দিস ওয়াজ আওয়ার টুডেজ গেম টু গেজিং আওয়ার টুডে মাই ড্রেস প্রাইস। ওকে, এখন চলে যাচ্ছি যেটা দেখাচ্ছিলাম সেটাতে। এটা হচ্ছে রংপ্রসাদ, রংপসন্দ। ওকে, রংপসন্দ এই ক্যাটালগটার নাম হচ্ছে রংপসন্দ। দেখো তোমরা এটা দেখেও কিন্তু মানে তোমরা এই ক্যাটালগটা দেখেও স্ক্রিনশট নিতে পারো। হ্যাঁ, লাইভটা একটু আমাকে প্লিজ জানাবে যে ঠিক মতো আমাকে এই মুহূর্তে শোনা এবং দেখা যাচ্ছে কিনা, নেটটা একটু প্রবলেম করে থেকে থেকে, সো কাইন্ডলি জানিয়ে দিও যে ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা। এটা হচ্ছে রংপসন্দের একটা ড্রেস দেখাবো। এটা হচ্ছে ক্যাটালগ, চলে যাই ড্রেসে। ড্রেসটা দেখো, এটা আমার পরেটার প্রাইস আমি বলে দিয়েছি। ইয়েলো ড্রেসটা রেড হবে। আচ্ছা, আমি যে ইয়েলো ড্রেসটা দেখিয়েছি ওটার কি কোনো রেড কালার হবে? সরি, হচ্ছে একটা কালার থাকতে পারে, কাইন্ড অফ সিমিলার দেখি দাও তো। আমি যে ইয়েলো ড্রেসটা দেখিয়েছি, তাবাসসুম ইসলাম প্রিয়া আপুকে বলছি, আমি যে ইয়েলো ড্রেসটা দেখিয়েছি সেটা অ্যাকচুয়ালি রেড হবে না। এটা হচ্ছে রংপসন্দ ক্যাটালগের ড্রেস, দেখো একটু কাছ থেকে দেখাই, খুবই সুন্দর। এখানে একটা নেক প্যানেলে দেখো খুব সুন্দর করে একটা এমব্রয়ডারি ওয়ার্ক দেওয়া আছে। এটা হচ্ছে নেক পোর্শনে ডিজিটাল প্রিন্ট, দেখো খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের সাথে এমব্রয়ডারি করা নেকের পোর্শনটা, চেস্টের পার্টে একটা এমব্রয়ডারি করা আছে, সাথে ডিজিটাল প্রিন্টও থাকছে। এগুলো হচ্ছে লাক্সারি লন। ওকে, দেখো খুব সুন্দর, একটু কাছ থেকে দেখো। এই এমব্রয়ডারিগুলোর মধ্যে একটা শিমারি ইম্প্যাক্ট দেওয়া আছে, খুবই সুন্দর একটা ড্রেস। এটা হচ্ছে লাইট অরেঞ্জ বলা যাবে না, লাইট অরেঞ্জের মধ্যে, এবং কালারটা যেটা ক্যামেরায় এখন দেখছো এক্স্যাক্টলি কালারটা কিন্তু সেম সামনাসামনি। যেই কালারগুলো নিয়ে একটু কনফিউশন সেগুলো আমি লাইভেই বলে দিব, সো ডোন্ট নিড টু বি ওয়ারিড অ্যাবাউট দ্য কালার। ফরজানা হক লিখেছো প্রাইস বলবো আপু। এটা হচ্ছে ফ্রন্টের পার্টটা, হ্যাঁ ফ্রন্টের পার্ট হচ্ছে এরকম, এবং এখন দেখাবো হচ্ছে দামানের পোর্শনটা। দামানটা খুবই গর্জিয়াস, এটারও দামান হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে, দেখো এটা হচ্ছে দামান, দামানে অনেক বড় বড় ডিজিটাল প্রিন্টের ফ্লাওয়ার আছে, এবং অনেক ওয়াইড একটা দামান দেওয়া আছে, লং যত ইচ্ছা তত বানাতে পারবে।
পিছনের পিঙ্কটা দেখায় না প্লিজ, সো সরি আপু, কারণ আজকে আমরা পিছনের পিঙ্কটা দেখবো, এটা নিয়ে একটা লাইভ অলরেডি লাইভই করবো তোমাদের জন্যে, পিছনের পিঙ্কটা নিয়ে এবং এই টাইপের ড্রেস নিয়ে একটা লাইভ আমরা করবো এবং সেটাতে ডিটেলস বলে দিব আপু। আজকে দিনে আমরা এইটা নিয়ে বলছি না, আজকে আমরা লং ওয়ের নিয়ে দেখাবো। সো এটা হচ্ছে দামানের পোর্শনটা, দেখো দামানের পার্টটা খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের সাথে হচ্ছে, অনেক ওয়াইড অ্যাঙ্গেলের একটা দামান দেওয়া আছে এবং সেটার সাথে এখন দেখাবো এটার সাথে স্লিপসটা কি এখানে অ্যাড করা, খুলে দাও কি স্লিপসটা, স্লিপসটার পোর্শনটা দেখিয়ে দিই একদম খুলে দেবো। আমি সেটা বলবো না, তোমরা কোথায় চলে গেলে, ও মাই গড, প্লিজ ফিরে আসো, ফিরে আসো, আরো গেম খেলবো। তোমার ড্রেসটার প্রাইস বলো মিনহুন নাওরিয়া। আমার ড্রেসটার প্রাইস হচ্ছে 7,890। দেখো এটা হচ্ছে স্লিপসের পোর্শনটা, স্লিপসের পোর্শনেও খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের ডিজাইন করা আছে, খুব সুন্দর। দেখো এই ড্রেসটার কালার কম্বিনেশনটা খুবই আইসুদিন। এই যে হচ্ছে স্লিপসটা, স্লিপসটা আমি একটু লংয়ে দেখাচ্ছি এবং অনেক সুন্দর করে স্লিপসটা তোমরা বানাতে পারবা যেভাবে চাও। নাইস কালেকশন শ্রেয়া, থ্যাংক ইউ, দেখালাম তোমাদের। এখন আমি ওভারঅল ড্রেসটা হচ্ছে তোমাদেরকে একটু ধরে দেখাবো, সো দেখ তোমরা স্ক্রিনশট নিতে পারো। ওকে, এটা ধরাটা ইজি কাইন্ড অফ, অন্ত হলাম তো একদম খুবই রিজনেবল প্রাইসে এই লনগুলো পেয়ে যাচ্ছ, সো লেট করো না কারণ লনের ড্রেস থাকে না। থ্যাংক ইউ অপু, সেমটা হবে, হ্যাঁ এই ড্রেসগুলো স্টকে আছে, অর্ডার করে ফেলো, অবশ্যই হবে। আমি একটু ধরছি, তোমরা স্ক্রিনশট নিতে ইজি হয় যাতে, আমি একটু ধরছি। এখন দেখাবো দোপাট্টাটা, দোপাট্টা পিওর লনের মধ্যে, যারা স্পেশালি নামাজ পড়ো তাদের জন্য, যারা প্রেফার করো, যারা নামাজ পড়ো তারা অ্যাকচুয়ালি লনের দুপাট্টাই প্রেফার করো, সো তাদের কথা চিন্তা করে হচ্ছে আমরা এরকম ড্রেস নিয়ে এসেছি। খুবই দেখো খুবই বাটারি, একদম হাতের মধ্যে চলে আসছে, কটন মানে অনেক ভারী, এবার দেখো অ্যাকচুয়ালি যারা যদি লন পরার একবার অভ্যাস হয়ে যায় কটনও কিন্তু ভারী মনে হয়, আমার কাছে এটা ফিল হয়, মানে পার্সোনালি আমি জানি না তোমাদের কি মনে হয়। আপু তোমার লাইভ দেখতে খুবই ভালো লাগে, থ্যাংক ইউ আপু, তোমরা লাইভে জয়েন করো, বেসিক্যালি লাইভের অক্সিজেন হচ্ছে অ্যাকচুয়ালি তোমরা, সো ডেফিনেটলি লাইভে বেশি বেশি করে জয়েন করো অ্যান্ড কমেন্টস করো, তোমাদের একটা কমেন্টস মিন্স লট টু আস অ্যাকচুয়ালি। ওকে, এটা হচ্ছে লনের দুপাট্টা এবং এটা হচ্ছে প্যান্টটা, প্যান্ট পিওর বাটার কটন না কি বলে, এটা হচ্ছে ডায়েট কটন, ডায়েট কটন, কটন হচ্ছে এটা ডায়েট, কারণ হচ্ছে একদম যাতে কোনো গরম না লাগে, দ্যাটস ওয়াই এটার নাম ডায়েট কটন। ওকে, এটা হচ্ছে প্যান্টটা, প্যান্টটা সলিড কালার, ড্রেসের সাথে মিল রেখে আমি একটু ধরছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এই ড্রেসগুলোর প্রাইস খুবই রিজনেবল, এই ড্রেসটার প্রাইস হচ্ছে কত, 2250, এই ড্রেসটার প্রাইস হচ্ছে 2250, খুবই রিজনেবল প্রাইসে, খুবই নাইস একটা ড্রেস, অ্যামেজিং কালার কম্বিনেশন দেখো। ওকে চলে যাবো এখন নেক্সট ড্রেস, সবাই কিন্তু লাইভ ছেড়ে এখন চলে যেও না প্লিজ, গেমটা শেষ হয়ে গেল এখন তোমরা চলে গেলে, এটা কি হলো কিছু, ভালো বলবো না, খুবই মন খারাপ হচ্ছে আমার, প্লিজ থাকো সাথে আমার সাথে একটু, দেখো আজকের ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর। এখন এটা কিন্তু মাল্টি কাদের মধ্যে অ্যামেজিং একটা ড্রেস, দেখো খুবই সুন্দর, আমি এটা ধরেছি, আমার খুবই পছন্দ হচ্ছে এই ড্রেসটা, অ্যামেজিং একটা লুক দিবে এই ড্রেসটা, আমি পার্টিকুলারলি এই ড্রেসগুলো অফিস ওয়্যার হিসেবে জাস্ট অ্যামেজিং, দেখো খুব সুন্দর, যারা রেগুলার অফিস করতে হয় তাদের অনেক ড্রেস দরকার হয় অ্যাকচুয়ালি, চুনরি ইফেক্ট আছে এই ড্রেসটাতে, তুমি কথা বলো
দাঁড়াও দেখাচ্ছি ড্রেসটা, একটু সেট করে ধরি তোমাদের জন্য। এই যে হচ্ছে এই ড্রেসটা, দেখো চুনরি একটা ইফেক্ট আছে, মানে চুনরি ইফেক্ট দেওয়ার ড্রেসটাতে। আমি একটু কাছে থেকে দেখাই, নেক পোর্শনটা হচ্ছে এমব্রয়ডারি করা। প্রাইস প্লিজ, এটার প্রাইস আমি একটু পরে বলছি আপু, ড্রেসটা একটু বলে নিই। এটা হচ্ছে দেখো নেক পোর্শনটা এমব্রয়ডারি করা, একদম এখান থেকে চেস্ট পর্যন্ত চলে আসবে। এটা হচ্ছে ড্রেসে এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে, এবং এখানে একটা চুনরি ইম্প্যাক্ট আছে। দেখো চুনরি একটা ইফেক্ট দেয় ড্রেসটা, চুনরি প্যাটার্নে করা কাজগুলো। এটা হচ্ছে ব্যাক পোর্শনটা দেখাচ্ছি, ব্যাক প্যানেলটা, ব্যাক পোর্শনটা হবে এরকম। খুব সুন্দর ড্রেসটা, ডিপ ব্লু কালারের মধ্যে এক্স্যাক্টলি ড্রেসটা যা দেখা যাচ্ছে কালারটা ঠিক ঠিক তাই। দেখো খুবই সুন্দর একটা ড্রেস, ব্যাক পোর্শনটা আরও সুন্দর। এটা খুব সুন্দর, আসলে এটা খুবই সুন্দর। দেখো এবং দেখাবো এখন দামানের পোর্শনটা। দামানে আরও আর একটা হোয়াইট এমব্রয়ডারি করা, এবং যেটা হচ্ছে খুবই সুন্দর একটা কাজ। এখান থেকে আরেকটা এমব্রয়ডারি পার্ট কিন্তু দুই সাইডে চলে আসবে, বোথ সাইডে। এখানে একটা, এটা কিন্তু এমব্রয়ডারি যেটা আমি ধরে আছি, এখান থেকে এই পোর্শনটা এমব্রয়ডারি হয়ে একদম দামানের সাথে ম্যাচ করেছে। এই দেখো নিচে যে দামানের পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা টোটালি অল ওভার এমব্রয়ডারি, এবং নিচে হচ্ছে একটুখানি ডিজিটাল প্রিন্টের দামানটা, বাট সেটার উপরে এমব্রয়ডারির কাজ। এই যে হচ্ছে দামানের পোর্শনটা। ডেলিভারি প্রসেস বলো আপু, ডেলিভারি প্রসেসটা আমি লাইভের শুরুতেই জানিয়ে দিয়েছি, বাট তারপর আমি আবার বলবো। ডেফিনেটলি আমি একটু এটা ফিক্স করে নিই, অ্যাকচুয়ালি এটা একটু ছুটে যাচ্ছে, সো লেট মি ফিক্স, এবং আমি বলবো ডেলিভারি প্রসেসটা। ওকে, এটা হচ্ছে দামানের পোর্শনটা আমি দেখিয়েছি এবং ব্যাকপার্টটাও দেখিয়েছি। এই ড্রেসটা কিন্তু নিয়ে নিতে পারো ইজিলি অফিস ওয়্যার হিসেবে, এটা অ্যামেজিং, ড্রেসটা খুবই সুন্দর। এবং ব্যাক পার্টের যে দামানটা সেটা এরকম পড়বে, ব্যাকেও একটা দামান দেওয়া আছে স্লিপ ডিজাইনের, খুব সুন্দর। ব্যাকের দামানটা হচ্ছে এরকম, এটাও লন, এখানে কোনো এমব্রয়ডারি হবে না। এবং এখন দেখাবো স্লিভসের পার্টটা, স্লিভস হচ্ছে ব্যাক পার্টের দামানের সাথে ম্যাচ করে রাখা। এই হচ্ছে স্লিভসটা, এরকম এরকম হচ্ছে স্লিভসটা। দেখো এই যে হচ্ছে স্লিভসের পোর্শনটা, স্লিভসের ফ্রন্টে থাকবে এই যে এটা, এবং স্লিভসের সাইডে থাকবে হাতের কাছে, সুপার কমফোর্টেবল, খুবই অ্যামেজিং। এই ড্রেসটা খুবই সুন্দর, হ্যাঁ, মানে বানানোর পর দেখো আমি এটা ধরবো, এখনই দেখবা কত সুন্দর লাগে। আমি একটু ধরে দেখাবো তোমাদেরকে, সো তোমরা স্ক্রিনশট নিতে পারো। লাইভটা কিন্তু বেশি করে শেয়ার করো প্লিজ, যাতে অন্যরাও দেখতে পারে। এবং তোমরা আজকে এরকম করলে গেম শেষ হয়ে গেল, তোমরাও চলে গেলে আমরাও এমন করব, গেম খেলে আমরাও চলে যাব, আমরাও চলে যাব। দিস ইজ নট ফেয়ার অ্যাকচুয়ালি গাইজ, খুবই দুঃখ পেলাম, দিস ইজ নট ফেয়ার। এই যে হচ্ছে দেখো ড্রেসটা আমরা ধরেছি, এই যে হচ্ছে ড্রেসটা দেখো, তোমরা এমনও করতে পারো এই ড্রেসটা নিয়ে, তোমরা এই দোপাট্টাটা অন্যান্য ড্রেসের সাথেও কিন্তু তোমরা ইউজ করতে পারো, এত সুন্দর চুনরি ইম্প্যাক্ট, মাল্টি কালারের কাজ করা। দেখো আমি টোটালি ধরেছি, এই যে হচ্ছে আমি টোটাল ড্রেসটা ধরলাম। এখন তোমরা দেখো আমি আরেকবার ডিসক্রাইব করছি, যারা যারা এই ড্রেসটা নিতে চাও স্ক্রিনশট নিয়ে ড্রেসটা অর্ডার করে ফেলো, ডেফিনেটলি আমি অর্ডারিং প্রসেসটা আবার বলবো। এই ড্রেসটা হচ্ছে লাক্সারি লনের মধ্যে, পিওর লাক্সারি লনের মধ্যে ড্রেসটা হচ্ছে এই থ্রি পিস, লাক্সারি লন থ্রি পিস। ওকে, লাক্সারি লন থ্রি পিস, দেখো খুব সুন্দর লাগছে, আমি একসাথে ধরেছি, ড্রেসটা খুবই নাইস।
পিওর লাক্সারি লন থ্রি পিস, এটার যে নেকের পোর্শনটা, নেক পোর্শনটা এমব্রয়ডারি, সাথে বোথ সাইডে এমব্রয়ডারির প্যানেল আছে দুইটা, এবং নিচে দামানের পোর্শনেও ডিজিটাল এমব্রয়ডারি, এবং সাথে একটা চুনরিম প্যাক দিবে, এবং এইটার সাথে যে প্যান্টটা সেটা হচ্ছে চিকেন কারি, একটা দামানের পার্ট থাকবে প্যান্টটাতে। খুবই সুন্দর একটা কম্বিনেশন, ডিপ ব্লুর মধ্যে ড্রেসটা নিয়ে নিতে পারো। খুবই তাড়াতাড়ি এই ড্রেসগুলো কিন্তু থাকে না, স্টক আউট হয়ে যায়। খুবই কান্না পাচ্ছে, তোমরা কেন গেম শেষ হলো, তোমরাও লাইভ ছেড়ে চলে গেলে, এটা কি হলো কিছু? চলে যাবো এখন নেক্সট ড্রেসে। আরো সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আছে, প্লিজ তোমরা লাইভটা লিভ করো, লাইভটা কন্টিনিউ করো। এই যে হচ্ছে ফ্রন্টের যে পোর্শনটা, ফ্রন্ট প্যানেলটা অল ওভার এমব্রয়ডারি করা, আমি একটু দূর থেকে দেখাই, হালকা লেমন কালার বলে এটা কিন্তু আছে। ও বাবা, এটা হল খোলা খোলা, হ্যাঁ খোলা, এটা ব্যাক প্যানেল তো ড্রেসের কালার হচ্ছে লাইট লেমন কালার। দেখো এই যে হচ্ছে ফ্রন্ট প্যানেলের অল ওভার এমব্রয়ডারি। ফারহানা রিমি, তোমার পরটার দাম কত? আমার পরটার দাম 7,890 টাকা। ওকে, আমার পরাটা হচ্ছে লাক্সারি অর্গানজা আঘানো টু পিসেস। আমি বলে দিয়েছি আপু আমার পরাটার দাম, আমার পরাটার দাম আবারও বলছি 7,890 টাকা। এখন দেখাচ্ছিলাম যেটা, সেটা হচ্ছে লর্ড পিওর লন, লাক্সারি লনের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট প্যানেলটা, এবং ফ্রন্ট প্যানেলে হচ্ছে এমব্রয়ডারি করা। দেখো ফুল এমব্রয়ডারি, অল ওভার বডিতে এমব্রয়ডারিটা আসবে। দেখা এখন আমি পিছন থেকে দেখাই, এরকম একটা ইম্প্যাক্ট দিবে, এবং এই পোর্শনটা হচ্ছে একটা নিচে, না এটা ইচ্ছা মানে চাইছি কেউ এই পাশে ফ্রন্ট যে কোনো ভাবে বানায়, এই পাশে একটা প্যানেল দেওয়া আছে। অ্যাকচুয়ালি এটা তোমরা কাস্টমাইজ করে বানাতে পারবা যেভাবে ইউ ওয়ান্ট, অ্যাকচুয়ালি যেভাবে তুমি চাও অ্যাকচুয়ালি সেভাবে এটা বানিয়ে নিতে পারবে। এই পাশের প্যানেলটা, এটা হচ্ছে ব্যাক, এই ফ্রন্ট পার্টটা দেখালাম, এটা হচ্ছে ব্যাক পোর্শনটা হচ্ছে এরকম। আর এটা হচ্ছে ব্যাক প্যানেলটা, ব্যাক প্যানেলটাও খুবই সুন্দর। ব্যাক প্যানেলটা হচ্ছে ডিজিটাল এমব্রয়ডারি, সাথে খুব সুন্দর একটা টাইডাই ইফেক্ট দেওয়া আছে এই ড্রেসটাতে। লাইম কালার, পিওর লাইট লেমন কালার, খুবই নাইস সুদিং একটা কালার। এবং দেখো এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে, একটু কাছে এনে দেখাই, দেখো প্রিন্টগুলো খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে, দেখো ড্রেসগুলো এই যে দেখো, এবং টাইডাই একটা ইম্প্যাক্ট দেওয়া আছে। দেখো এই এই ড্রেসগুলোতে এরকম একটা, হ্যাঁ খুবই সুন্দর একটা ইফেক্ট পড়ে, একটু শাইনিও ড্রেসগুলো হালকা। এবং দেখো এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট, এবং দামানের পোর্শনটা এখন দেখাবো। দামানটাও অল ওভার এমব্রয়ডারি করা, হোল বডিতেই ব্যাক পার্টে হচ্ছে এমব্রয়ডারি। দামানের পোর্শনে খুব বড় একটা ফ্লাওয়ার দেখা যাবে, এবং ফ্লাওয়ারই একটা ডিজিটাল প্রিন্টের দামানের পোর্শনটা, ব্যাক পার্টটা রেড রেড অ্যান্ড মোর রেড। ওকে আরও রেড দেখাবো ডেফিনেটলি। আগে যেটা এখন বলছিলাম সেটা হচ্ছে ব্যাক প্যানেলটা এরকম, দেখো ব্যাক পোর্শনটা খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের ওয়ার্ক করা আছে। এটা হচ্ছে দামানের পোর্শনটা দেখালাম, এখন দেখাবো স্লিভসটা। আই থিঙ্ক স্লিভস হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে স্লিভসের পার্টটা, দেখো স্লিভসটাও খুবই সুন্দর। স্লিভসের পোর্শনটা আসবে এরকম, এভাবে হাতে আসবে স্লিভসের পার্টটা। এটা হচ্ছে স্লিভসের পোর্শনটা, দেখো আমি একটু দেখাচ্ছি ধরে, স্লিভসের পোর্শন আসবে এরকম। স্লিভসে অনেক মানে ডিজাইন আছে, এখানেও তোমাদের ডিজিটাল প্রিন্টের খুব বড় বড় ফ্লাওয়ার আলা খুব প্রিন্টগুলো অ্যাকচুয়ালি খুবই সুন্দর। এটা হচ্ছে স্লিভসের পোর্শনটা দেখাচ্ছি, ড্রেসটা এখন আমি তোমাদেরকে ধরে দেখাবো, সো দ্যাট তোমরা স্ক্রিনশট নিতে পারো। এখন আমি তোমাদেরকে ড্রেসটা ওভারঅলই দেখাবো, খুবই সুন্দর লাইফটা কিন্তু তোমরা লিভ করো না, লাইফটা তোমরা দেখো শেষ পর্যন্ত। খুব নাইস নাইস কালেকশন, আরও সুন্দর সুন্দর ড্রেস কিন্তু এরপরে আসছে, আমি দেখাচ্ছি, খুবই সুন্দর কালেকশন।
এবং খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আজকে ড্রেসগুলো তোমরা পেয়ে যাবে। একটু ধরছি ড্রেসটা, দোপাটা কিন্তু কটন। আচ্ছা এটার দোপাট্টা হচ্ছে কটন, পিওর কটন। যারা নামাজ পড়ো তাদের জন্য এই ড্রেসের এইরকম টাইপের দোপাট্টাগুলো খুবই হ্যান্ডি। দেখো খুব সুন্দর এবং অনেক বড় প্যান্ট, দেখো কত বড় না, খুব সুন্দর এবং অল ওভার ডিজিটাল প্রিন্টের কাজ করা। এবং এটা হচ্ছে প্যান্টের পার্টটা, প্যান্টের পোর্শনটা, প্যান্ট। ওকে অলরাইট, এভাবে হচ্ছে ড্রেসটা আসবে। একটু ধরেছি, প্যান্টটাও পিওর কটন। যে হচ্ছে টোটাল ড্রেসটা, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে ড্রেসগুলো অর্ডার করে ফেলো। এই ড্রেসটার প্রাইস হচ্ছে, এটার প্রাইস কত? এই ড্রেসটার প্রাইস কিন্তু আনবিলিভেবলি খুবই কম, অনলি 1990 টাকা। এই ড্রেসটার প্রাইস অনলি 1990 টাকা। দেখো খুবই সুন্দর একটা কটনের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস। ওকে অলরাইট, চলে যাচ্ছি এখন নেক্সট ড্রেসে। ওকে তোমরা লাইভে প্লিজ জয়েন করো, লাইভটা বেশি বেশি করে শেয়ার করো, সো দ্যাট সবাই দেখতে পাও। এবং তোমরা কিন্তু বললে না যে গেমটা তোমাদের কেমন লাগলো, আমাকে ফিডব্যাক দিলে না। এরকম গেম যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, নেক্সট কিন্তু আমরা আরও উইনার করব এবং আরও ডিফারেন্ট কিছু নিয়ে তোমাদের সামনে আসবো। সো এখন দিতে, হ্যাঁ আমরা চাই কিন্তু দিতে, আমরা নিয়ে বসে আছি, কি দিনকাল পড়লো, নিয়ে বসে আছি, কেউ নিচ্ছে না। এটা হচ্ছে ওইটার মধ্যেই মতে, বাট কালারটা চেঞ্জ শুরু। আচ্ছা লাইম কালারের যে ড্রেসটা আমি দেখালাম সেটারই হচ্ছে পিচ কালারের এই ড্রেসটা। সেম টু সেম ডিজাইন, সেম ওয়ার্ক প্যাটার্ন, বাট এটা হচ্ছে পিচ কালার। পিচ কালারের মধ্যে দেখো অল ওভার এমব্রয়ডারি করা, এটা ফ্রন্ট পার্টটা কাছ থেকে দেখলে এরকম দেখাবে। দেখো খুব সুন্দর একটা এমব্রয়ডারি করা ফ্রন্ট পার্টটা, দেখো। এবং এখন দেখাবো হচ্ছে এটা হচ্ছে এখানে এই সাইডে একটা দাম, মানে এটার একটা প্যানেল দেওয়া আছে। এই প্যানেলটা চাইলে তোমরা নিচেও সেট করতে পারো অ্যাজ এ দামান, অথবা তোমরা স্লিপসের সাথেও এই প্যানেলটা ইউজ করতে পারো, হোয়ার এভার ইউ ওয়ান্ট অ্যাকচুয়ালি। এবং এখন দেখাবো এটার ব্যাক পার্টটা। এই ড্রেসটা সেমটা হচ্ছে লাইনটার সাথে মিল রেখে এই ড্রেসটা জাস্ট পিচ কালার। ওকে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা, ব্যাক প্যানেলটা হচ্ছে ডিজিটাল এমব্রয়ডারি করা। দেখো কাছে আসলে এরকম দেখাবে, টোটাল অল ওভার ব্যাক প্যানেলটা কিন্তু এমব্রয়ডারি করা উইথ ডিজিটাল প্রিন্ট ফ্লাওয়ার্স। ওকে এবং এই হচ্ছে দেখো অল ওভার টপ টু বটম হচ্ছে প্রিন্টের কাজ করা, ডিজিটাল প্রিন্টের ফ্লাওয়ারই কাজ করা। এবং নেক্সটে এটার যে দামান হচ্ছে, এর দামানটা অনেক ওয়াইড একটা দামান দিয়েছে, এর সাথে দেখো অনেক ওয়াইড একটা দামান, খুব সুন্দর ওয়াইড একটা দামান। দেখো এরকম হলো এটার যে দামানের লোয়ার, মানে ব্যাক সাইডের যে দামানটা সেটা, হ্যাঁ এভাবে আসবে দামানের পোর্শনটা, খুব সুন্দর। একটু কাছ থেকে দেখলে দেখো কি সুন্দর ডিটেলস ডিজিটাল প্রিন্টের কাজ করা এই দামানের পোর্শনগুলোতে। এখন দেখাবো স্লিপসটা, দামানের সাথে নিচের ব্যাক প্যানেলের দামানের সাথে স্লিপসটা অ্যাড করা আছে। এই যে হচ্ছে স্লিপসের পোর্শনটা, পিওর বাটারি লন, এগুলো হচ্ছে পিওর লন কালেকশন, লাক্সারি লন কালেকশন দেখাচ্ছি। এটারও প্রাইস বলে দিব আমি, এটা হচ্ছে স্লিপসের পার্টটা। দেখো স্লিপসের পার্টটা, এবং স্লিপস কিন্তু অনেক বড়, আমি টোটালটাই স্লিপসের পার্ট ধরে আছি। দেখো স্লিপসটা অনেক বড়, এটা হচ্ছে স্লিপস, খুবই সুন্দর। এখন আমি ওভারঅল টোটাল ড্রেসটা দেখিয়ে দিব, তাহলে তোমরা অর্ডার করতে পারো এবং ইজি হয়, স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবে। আমি একটু ধরে দেখাচ্ছি যে হচ্ছে ব্যাক পোর্শনটা, ব্যাকটা যেহেতু তোমরা দেখেছো, আমি ফ্রন্ট পার্টটা আবার দেখাচ্ছি। দিস ইজ দ্য ফ্রন্ট পার্ট, লাইভটা আও আও আও, লাইভটা কিন্তু বেশি করে শেয়ার করো এবং বেশি করে কমেন্টস করে আমাদেরকে জানাও আজকের গেমটা তোমাদের কেমন লাগলো। তোমরা কি এরকম গেম, এগুলোকে বলে ক্যাশ গেম, এই ধরনের ক্যাশ গেম তোমরা আরও চাও, তাহলে কিন্তু আমরা আরও নিয়ে আসবো এরকমের ক্যাশ গেম। কিন্তু এরকম করলে হবে না, বাট হ্যাঁ যদি তোমরা এরকম লিভ করো গেম শেষ হলে, ইটস সো পেইনফুল রিয়েলি, এটা খুবই মন খারাপ লাগে। প্লিজ শেষ পর্যন্ত থাকো। এই যে হচ্ছে দেখো ফ্রন্টের পার্টটা এবং এটার সাথে যে দোপাট্টা সেটা দেখাবো, এটার একটু দোপাট্টাটা দেখাও। আমি আমার রেড ড্রেসটার সাথে খুব সুন্দর একটা ইয়াররিং পরেছি,
এটা হচ্ছে পাকিস্তানি মুলতানি জুয়েলারি, এটাও কিন্তু অরেঞ্জ ফ্যাশন। এটার দোপাট্টাটা দেখাচ্ছি, এই যে হচ্ছে দোপাট্টাটাও পিওর লনের দোপাট্টা, এটা লাগাতে হবে না, এটা হচ্ছে পিওর লনের দোপাট্টা, দোপাট্টাটা হচ্ছে পিওর লন, ডিজিটাল এমব্রয়ডারি সাথে পিওর লন, এবং এটা হচ্ছে প্যান্ট, দিস ইজ প্যান্ট অ্যান্ড দিস দ্য ওভারঅল ড্রেসটা। হ্যাঁ, ড্রেসটা তোমরা স্ক্রিনশট নিয়ে না, স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দাও। অর্ডারিং প্রসেসটা আমি আরেকবার বলে দিচ্ছি, অর্ডার করার জন্য তোমরা ড্রেসের পিকচার নিয়ে পেজে ইনবক্স করতে হবে উইথ ইউর নেম, অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার, এবং সাথে যারা আউটার ঢাকা থেকে অর্ডার করবা তাদের অ্যাডভান্স 300 টাকা বিকাশ করতে হবে, এবং ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে অনলি 100 টাকা, এবং ঢাকার বাইরে 150 টাকা হচ্ছে ডেলিভারি চার্জ। ড্রেসটা অর্ডার করার সাথে সাথে তোমরা 2 থেকে 3 দিনের মধ্যে ড্রেসটা পেয়ে দেবে, এবং ঢাকার ভিতরে হলে আরও ফ্যাস্ট ফ্যাস্ট ড্রেসটা পেয়ে দেবে ডেলিভারি নিয়ে, নো হ্যাসল ব্যাসল, লিটারেলি স্মুথ ডেলিভারি সিস্টেম। আই থিঙ্ক তোমরা এটার স্ক্রিনশট নিয়ে নিয়েছো, আমি এখন নেক্সট ড্রেসে চলে যাবো। ড্রেসগুলো খুবই সুন্দর এবং এত কমফোর্টেবল, লন আসলে খুবই কমফোর্টেবল। দেখো আরেকটা খুব সুন্দর ড্রেস নিয়ে এসেছি, এটা মনে হয় কি কটন, এটা কি কটন, কটন কটন, এটা হচ্ছে কটনের মধ্যে একদম 100% কটন ড্রেস, খুব সুন্দর। দেখো কালারটা হচ্ছে, আমি একটু ডিসক্রাইব করি, ব্লুইশ অ্যাশ যেটাকে বলে, ঠিক সেরকম অল ওভার এমব্রয়ডারি, একটু কাছ থেকে দেখাই, দেখো অল ওভার এমব্রয়ডারি করা, খুবই অ্যামেজিং। চোখে আমার ল্যাশটা একটু আউটার ইনার কর্নারটা ঝামেলা করছে। এটা হচ্ছে দেখো ইনার পার্ট, যেটা হচ্ছে ইনার, সরি এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা, ফ্রন্ট প্যানেলটা হচ্ছে এমব্রয়ডারি, অল ওভার এমব্রয়ডারি, চেস্টের প্যানেলটা এমব্রয়ডারি, এটা এমব্রয়ডারি একটা কাজ, এবং এই ড্রেসের ফ্রন্ট পার্টটার হোল বডিতে হচ্ছে এমব্রয়ডারি করা, পিওর লনের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এটা। এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা, দেখাবো ব্যাক পার্ট, একটু ব্যাক পার্টটা দেখাও, দেখাবো এখন ব্যাক পার্টটা, ব্যাক পার্টটা খুবই সুন্দর, ডিজিটাল প্রিন্টের মধ্যে ব্যাক পার্টটা খুবই নাইস। এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ব্লুইশ অ্যাশটোনের মধ্যে হচ্ছে এই ড্রেসটা, এটা একটু কাইন্ড অফ ব্লুইশ অ্যাশটোন, এটা হচ্ছে ব্যাক পার্টটা, একটু ধরো একটু, এটা হচ্ছে ব্যাক পার্টটা। চাইলে তোমরা যে কোনোভাবে অ্যাকচুয়ালি ড্রেসটা বানাতে পারো, ব্যাক পোর্শনটা হচ্ছে এরকম, দেখো খুব সুন্দর ব্যাক পোর্শনটা, পিওর লাক্সারি লনের মধ্যে হচ্ছে এই ড্রেসগুলোর মেটেরিয়ালস। সো এই যে দেখো সামনে থেকে দেখে, এবং এগুলো ডিজিটাল প্রিন্ট, অল ওভার ডিজিটাল প্রিন্ট হচ্ছে ব্যাক পার্টটা, এবং ব্যাক পার্টের দামানটাও খুবই সুন্দর, আমি একটু ব্যাক পার্টের দামানটা দেখাই, একটা রয়্যাল ফাইভস দিবে এই ড্রেসটার ব্যাক পার্টের দামানটা, দেখো খুব সুন্দর। এটা হচ্ছে ব্যাক পার্টের দামানের অংশটা ডিজিটাল প্রিন্টের মধ্যে, খুব সুন্দর একটা কালার কম্বিনেশন। এবং এখন দেখিয়ে দিব টোটাল ড্রেসটা, স্লিভসের পোর্শনটা কোথায়, এটার সাথে স্লিভসের পোর্শনটা, ওটার সাথে, ওকে স্লিভসের পোর্শনটা আমি দেখিয়ে দিচ্ছি, এখন আমি ড্রেসটা ধরে দেখাচ্ছি, ড্রেসটা ধরলেই কত সুন্দর লাগে দেখো, ফুল আটকা আস্তে করে আটকিও, চুল আটকিও, আমি একটু ধরে দেখাচ্ছি, তোমরা পেজে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে হবে ড্রেসগুলো পাওয়ার জন্য, এবং আমি যে ড্রেসটা পরে আছি সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে, নো ওরি। এখন দেখাবো এই ড্রেসটার হচ্ছে দুপাট্টা, একটু বাঁকা করে লাগিয়ে দিলাম, আচ্ছা থাক থাক, দুপাট্টা দেখাই, আই থিঙ্ক ড্রেসগুলো তোমাদের পছন্দ হচ্ছে, এগুলো মানে হোমওয়্যার হিসেবে অ্যামেজিং। এই যে হচ্ছে দুপাট্টা, দুপাট্টাটাও হচ্ছে পিওর লনের মধ্যে, অনেক ওয়াইড এবং অনেক বড় দুপাট্টাগুলো, খুব সুন্দর, এবং স্লিভসটা আলাদা করে দেয়াই আছে, আমি একটু দেখিয়ে দিই আগে স্লিভসটা তো দেখেন। এই যে হচ্ছে স্লিভসের পোর্শনটা দেখো, স্লিভসটা দামনের সাথে মিল রেখে বানানো হয়েছে, এভাবে আসবে হচ্ছে স্লিভসটা, দেখো স্লিভসটা খুবই সুন্দর, পার্ট পার্ট করা আছে, সো তোমাদের ওয়ারিড হতে হবে না যে কোন পার্টটা টেইলরকে কীভাবে বলবা, পার্ট পার্ট করা আছে, লাইভ দেখলেই বুঝতে পারবে ড্রেসগুলো কীভাবে বানাতে হবে। ওকে
এটা হচ্ছে স্লিপস এর পোরশনটা আমি দেখিয়ে দিচ্ছি না স্লিপস এর পার্টটা ওকে এই হচ্ছে ওভারঅল ড্রেসটা আমি একটু দেখাই একটু দূর থেকে আমি এই পড়ছি আমি একটু ওভারঅল ড্রেসটা দেখাই আর এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা আমি এইভাবে ধরে দেখাই স্লিপসটা হচ্ছে এরকম ব্যাক পার্টের সাথে মিল রেখে অ্যাকচুয়ালি এই ড্রেসের স্লিপসটা এন্ড দিস ইজ দ্য প্যান্ট ব্লুইশ অ্যাশটোনের মধ্যে অ্যামেজিং একটা ড্রেস এটার প্রাইস পড়বে অনেক এটা প্রাইস সেম লেটার কি লন ড্রেস গুলো কিন্তু একদম সাথে সাথে থাকে না লন ড্রেস গুলো খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায় কারণ এগুলো রেগুলার ওয়ার হিসেবে অনেক লাগে তো অর্ডার করে ফেলো ভেরি ফাস্ট ফাস্ট এবং এখন আমি চলে এসেছি লাইভের একদম শেষ প্রান্তে লাইভটা আজকে লাইভটা আই হোপ তোমরা তো আমাদের সাথে শেষ পর্যন্ত যারা গেম খেললে থাকলে না তাদের সাথে খুবই মন খারাপ করলাম তোমাদের সাথে আড়ি তোমাদের সাথে কিন্তু আড়ি যারা যারা আমার ড্রেসটা দেখতে চেয়েছিলে আমি আমার ড্রেসটা আরেকবার লাস্ট বারের মতো দেখিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে যদিও তোমাদের দেখানো উচিত না কারণ তোমরা লাইফটা লিভ করেছো ইউ ডোন্ট লাভ মি ও নো দেখো এই যে হচ্ছে ড্রেসটা দেখ খুবই নাইস একটা ড্রেস হ্যাঁ পিওর লাক্সারি অর্গানজা আঘানোর টু পিসেস এগুলো হচ্ছে পিওর অরিজিনাল আঘানোর অর্গানজা টু পিসেস এই যে হচ্ছে রেড ড্রেসটা খুবই সুন্দর এবং এটার ইনার গুলো হচ্ছে চিকেন কারি ইনার এবং এখানে বাটন দেয়া আছে খুবই সুন্দর একটা ড্রেস সো দিস ইজ দ্য টোটাল ডিটেলস অফ টুডেজ ড্রেস অ্যান্ড লাইফ ওকে তোমরা আই হোপ তোমরা আজকের লাইফটা এনজয় করেছো এবং গেমটা এনজয় করেছো এবং তোমরা যদি এরকম গেম আরও চাও ডেফিনেটলি আমরা গেম খেলবো কিন্তু তার জন্য লাইফটা তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে এবং দিস ইজ জাস্ট দ্য বিগিনিং ডিয়ার সো চলে এসেছি একদম লাইভের শেষ পর্যায়ে আই হোপ তোমরা আজকে লাইফটি পছন্দ করেছো এবং আমরা এরকম লাইফ নিয়ে আরও তোমাদের সামনে চলে আসবো এবং আমাদেরকে তোমরা ইনবক্স করো যে কীরকম ধরনের কালেকশানস তোমরা কী টাইপের দেখতে চাও ডেফিনেটলি আমরা তোমাদের জন্য তোমরা যা চাও অ্যাকর্ডিংলি সেই অনুযায়ী চলে আসবো অনলি ফর ইউ সো চলে এসেছি একদম শেষে আজকে আর নয় লাইফ থেকে আজকে চলে যেতে হচ্ছে তো সবাই ভালো থাকো সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো আজকের মতো আমি বিদায় নিচ্ছি মেহের ইসলাম বাই বাই আল্লাহ হাফেজ হাসতালা বিস্তাবিবি